এইবার কি তাহলে শুরু করা যেতে পারে? ম্যাডাম এসেছেন? ম্যাম হ্যালো, এসেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, আমি এসেছি। এইটা হাই, ম্যাডাম, তাহলে কি শুরু করব? আমাদের, হ্যাঁ আমাদের অনারেবল স্পিকার কি এসেছে নাকি হ্যাঁ আসছেন? হ্যাঁ, উনি অনেকক্ষণ এসেছেন। ও, অনেকক্ষণ এসেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সো সরি। না, তাহলে শুভ সন্ধ্যা। আজকে আমাদের হীরালাল কলেজের ইতিহাস বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও অবশ্যই আন্তর্বিভাগীয় মূল্যায়ন কমিটির যৌথ সমন্বয়িক উদ্যোগে আয়োজিত এক আন্তর্বিভাগীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হতে চলেছে। এই অনুষ্ঠানের মুখ্য বিষয়বস্তু হলো ভক্তি আন্দোলনের প্রেক্ষিত সংক্রান্ত, এবং এই অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কলেজের অধ্যক্ষা মহোদয়া ডক্টর সোমা ঘোষ ম্যাডাম এবং মাননীয় বক্তা ডক্টর রূপা সেন মহোদয়া, যিনি রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান এবং অবশ্যই কলেজের আন্তর্বিভাগীয় মূল্যায়ন কমিটির প্রধানও বটে। অধ্যক্ষা মহোদয়াকে প্রথমেই অনুরোধ করব কিছু বলার জন্য এবং অনুষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করার জন্য। ধন্যবাদ ম্যাডাম, প্লিজ। ধন্যবাদ শ্রেয়সী। আমি এই সাধু উদ্যোগের জন্য প্রথমেই ধন্যবাদ জানাবো ডক্টর মধুমিতা মণ্ডলকে, তার কারণ এই ভাবনাটি ওনারই মস্তিষ্ক প্রসূত। এবং অবশ্যই ধন্যবাদ জানাবো বিভাগীয় প্রধান ডক্টর শ্রেয়সী ঘোষকে, কারণ তার নেতৃত্ব এই অনুষ্ঠানটিকে সুচারুরূপে সম্পন্ন করবার জন্য একটি অন্যতম পাথেয় হিসেবে বিবেচিত হবে বলে আমার আশা, আমার প্রত্যাশা। আমি স্বাগত জানাবো ডক্টর রূপা সেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রধান এবং আইকিউএসির কোঅর্ডিনেটর হিসেবে অবশ্যই, কিন্তু তার থেকেও বড় আমার বহুদিনের বন্ধু হিসেবে আমি ডক্টর সেনকে আজকের এই আলোচনা সভায়, তিনি রাজি হয়েছেন এবং তিনি আমাদের আলোকদীপ্ত করবেন এই প্রত্যাশা রাখি। এবং আমি আমাদের ডিপার্টমেন্টের সর্বকনিষ্ঠ সদস্য শ্রী প্রদীপ্ত মুখার্জি, তাকে বলবো ডক্টর সেনকে যথাযোগ্য সম্ভাষণে স্বাগত জানাতে। আমি প্রদীপ্তর কাছে যাব, প্রদীপ্তকে রিকোয়েস্ট করব, তিনি আমাদের সর্বকনিষ্ঠ সদস্য আমাদের ডিপার্টমেন্টে, সুতরাং তাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আজকের এই রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের যৌথ উদ্যোগে এই অভিনব প্রয়াসকে যথাযথভাবে সূচনা করবার জন্য। প্রদীপ্ত, ধন্যবাদ ম্যাডাম। আজ আমরা এখানে সকলে মিলিত হয়েছি, আজকে দুটি বিভাগ এবং আমাদের আভ্যন্তরীণ মূল্যায়ন যে পরিষদ রয়েছে তার এক যৌথ উদ্যোগে, একটা ত্রিপাক্ষিক উদ্যোগ বলা যায়, যেখানে আমরা সুযোগ্য নেতৃত্ব পেয়েছি আমাদের মাননীয় অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ মহাশয়ের। এই উদ্যোগে আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমার 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 দিদি বলি, আমার গাইড বলি বা অসময়ের সঙ্গী বলি, আমার দুঃখ যার সঙ্গে আমি সব থেকে বেশি ভাগ করে নিতে পারি, এরকম একজন মানুষ ডক্টর রূপা সেন, যিনি প্রতিনিয়ত আমার শিক্ষাগত যোগ্যতাকে আরো ক্ষুরোদার করার চেষ্টা চালিয়ে গেছেন, আমার লেখনী শক্তিকে বাড়ানোর জন্য বুদ্ধি দিয়ে গিয়েছেন, এবং প্রথম থেকে ছোট আজ 11 বছর হতে গেল কলেজে, যে কিভাবে ক্লাস নেওয়া শিখতে করতে হয়, আমার শিক্ষিকা আমার সঙ্গে এখানে রয়েছেন আমার প্রিন্সিপাল ডক্টর সোমা ঘোষ। তবে আজকে আমরা পেয়েছি ডক্টর রূপা সেনকে, তিনি আমাদের সামনে
ভক্তি সংক্রান্ত চর্চা করবেন, যে তার গুরুত্ব, তার সেই সময়কার গুরুত্ব, বর্তমানে গুরুত্ব, এই সামগ্রিক বিষয় নিয়ে চর্চা হবে। আশা করব এটি ছাত্রীদের এবং আমাদের সমৃদ্ধ করবে। বেশি সময় নষ্ট না করে আমি অনুরোধ করছি ডক্টর রূপা সেন মহাশয়াকে তার বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম, ধন্যবাদ প্রদীপ্ত, অনেকগুলো কথা মানে আমার খুব ফ্ল্যাটারিং লাগছে। যাই হোক, আজকের এই যে একটা আয়োজন, এটা নিঃসন্দেহে ইতিবাচক একটা আয়োজন অবশ্যই, এবং আমার বিশ্বাস যে এই ধরনের যদি আরো কতগুলো প্রোগ্রাম আমরা করতে পারি, তাহলে এই সিচুয়েশনের মধ্যে, এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে হয়তো মেয়েগুলোর কিছু উপকার হবে। মূলত আজকের যে আমার আলোচনা, একটু সংশোধন করে দিই, আমি ইন্ডিয়ান পলিটিক্যাল থটে ভক্তি মুভমেন্ট আর সুফি মুভমেন্ট এই দুটোকেই একটুখানি তুলে ধরবো খুব সংক্ষিপ্ত সারে। আমি যথা সম্ভব এটাকে সরল এবং সহজ করার চেষ্টা করব, যাতে মেয়েরা এবং যারাই এখানে উপস্থিত আছেন তাদের কাছে সহজই মনে হয়। সো আই হোপ ফর দ্য বেস্ট, লেটস কন্টিনিউ। প্রথমেই আমি শুরু করি একটা একটা লাইন দিয়ে। আয়োজি মন ভায়োজি কৃষ্ণা, মোর অঙ্গনা আয়োজি দিল বিচ সমায়োজি, ভক্তিরসের সঞ্চার করে। কিন্তু আবার আমরা যদি পঞ্চদশ শতাব্দীর কবিরের এই দোহাটা শুনি, দুঃখ মে স্মরণ সব করে, সুখ মে করে না কই, জো সুখ মে স্মরণ করে দুঃখ কহে কো হয়ে। মানে আমরা যখন শুধু কেবল সংকটের সময় ঈশ্বরকে স্মরণ করি, তা কেন, তা যেন না হয়। আমরা যদি সব সময় যদি ঈশ্বরকে স্মরণ করি, তাহলে আমাদের তো সেই দুঃখ স্পর্শই করতে পারে না, তাহলে আমরা সেই কাজই করি না কেন। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বর বা কোনো এক সুপ্রিম বিং, কোন আধ্যাত্মিক কোন চূড়ান্ত সত্তা, সেই সত্তার নিকট যেন আত্মসমর্পণের একটা ইঙ্গিত আমরা পাই। আবার আমরা যদি 16th century যাই, তাহলে অর্থাৎ 1600 যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি মীরা বলছেন, মীরাবাঈ বলছেন, থারে বিনা মারো জি নহি লাগে, জগ লাগে জঞ্ঝাল, মারো তো থে সব কুচি হো, জিউ মীরা বে গিরি গিরি গিরিধর গোপাল, মেরে তো গিরিধর গোপাল দুসরা না কই, যাকে সির মোর মুকুট মেরো পতি সহি। তো এই যে আমরা যে যে ভার্স গুলো দেখছি, যে লাইন গুলো, যে কবিতা গুলো, যে লেখা গুলো, যে বক্তব্য গুলো আমরা পাচ্ছি, প্রত্যেকটার মধ্যে কিন্তু ভক্তি সঞ্চার হয়েছে, সঞ্চার ঘটেছে। আসলে আজকে আমার প্রথম অধ্যায়ের যে আলোচনা, সেটা ভক্তি আন্দোলনকে ঘিরে। এবং প্রথমেই বলে নিই যে এই যে ভক্তি আন্দোলন, এটা কিন্তু হিন্দুত্ববাদের ভক্তি রূপ, ইট ইজ দ্য ডিভোশনাল ফর্ম অফ হিন্দুইজম। তবে আরেকটা কথা খুব গোড়াতেই স্পষ্ট করে দিই যে ভক্তি মুভমেন্ট হোক বা সুফি মুভমেন্ট হোক, ভক্তি মুভমেন্ট হ্যাড আ টিল্ট টুয়ার্ডস হিন্দুইজম, এটা হিন্দুত্ববাদী ঘেঁষা ছিল, কিন্তু পুরোপুরি হিন্দুত্ববাদী মতন নয়। সো সেখানে তার মানে কি, তার মানে দেয়ার ওয়াজ সাম সর্ট অফ মডিফিকেশন বা দেয়ার ওয়াজ এফর্ট, কিছু চেষ্টা ছিল যাতে করে সেখানে মডিফিকেশন বা একটা নিউ ভার্সন অফ হিন্দুইজম মানুষের সামনে উপস্থাপন করা যায়। আবার সুফিজমেও কিন্তু আমরা সেই রকমই দেখি, দ্যাট দেয়ার ওয়াজ আ টিল্ট টুয়ার্ডস ইসলাম বাট নট পিওরলি ইসলাম, ইট ওয়াজ ভেরি মাচ ইসলাম বাট
কোথাও কিছু একটু রিল্যাক্সেশন, কোথাও কিছু একটু একটা নিউ ভার্সন, যাতে করে অনেক মানুষ ইসলামকে গ্রহণ করে, সমর্থন করে। এবার আমি চলে আসি সরাসরি আমার আজকের বক্তব্যে। আমি মধ্যযুগের আলোচনা করব বলে বেছে নিয়েছি। মানে প্রথমেই আমাকে আসতে হয় যে এই যে মধ্যযুগ বলছি, ভারতীয় রাষ্ট্রচিন্তায় মধ্যযুগ বলতে কোন সময়টাকে বলছে? মধ্যযুগ হচ্ছে সেই সময়টা যেই সময়টাতে মুসলিম ধর্মের যে প্রভাবের ফলে যে রাষ্ট্রচিন্তা গড়ে উঠেছিল সেই সময়টা। তার মানে ওই মোটামুটি 8th century, বিগিনিং অফ 8th century, ওই সময়টা আফটার দ্য ইসলাম, কামিং অফ ইসলাম। হ্যাঁ, সেই সময় থেকে যদি শুরু করি, আমরা এমনিতেই বলি যে ভক্তি মুভমেন্টের যাত্রা বা তার সূচনা হয়েছিল 7th শতাব্দী থেকে, যদিও এটা স্ফুরিত হয় 8th শতাব্দী থেকে এবং আস্তে আস্তে সেটা জনপ্রিয়তা অর্জন করে 10th শতাব্দী পর্যন্ত। 10th শতাব্দী নাগাদ এর যে জনপ্রিয়তা সেটা ক্রমশ হ্রাস করতে শুরু করে, যদিও 11th century আবার আমরা সেটার রিভ্যাম্প হতে দেখি, সেটাকে আবার পুনরায় উদ্ধার, তার পুনরুদ্ধার করবার চেষ্টা অনেকেই করেছেন। তো এবার আলোচনাটাকে যদি আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে প্রথমেই তার একটা যে কনটেক্সট, তার যে প্রেক্ষিত, সেইটা আমাদের একটুখানি বুঝে নিতে হবে। আমরা এমন একটা সময়ের কথা বলছি যে সময়টা মধ্যযুগ। তো মধ্যযুগের ভারতবর্ষে একদিকে আমরা পাচ্ছি যে প্রাচীন যে ভারতীয় যে শাস্ত্র এবং সূত্র নির্ভর যে রক্ষণশীল যে হিন্দু ভাবনা একদিকে, অন্যদিকে ইসলাম ধর্মে ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মের প্রভাবের পরিপ্রেক্ষিতে যে ভাবনা গড়ে উঠেছিল, যে অনমনীয় ভাবনা যে গড়ে উঠেছিল, এই দুইয়ের মাঝে কিছু প্রথিত যশা আচার্যগণ তাদের দ্বারা প্রভাবিত হয়ে এক ভক্তি ভাবনার সূচনা হয়, আবির্ভাব হয়। এটাকে ইংরেজিতে বলে ভক্তি কাল্ট। এবং এই ভক্তি কাল্টের সময়তে আমরা দেখলাম যে তারা প্রধানত কি করছে, যে হিন্দু ধর্মের যে মূল যে শাস্ত্র, যে তার যে রক্ষণশীলতা, সেই রক্ষণশীলতার প্রতি তারা কুঠারাঘাত করছে। অর্থাৎ যে রক্ষণশীল ভাবনা সেটাকে প্রত্যাখ্যান করে একটা মানবীয় এবং একটা সমন্বয়ী আদর্শ গড়ে তোলার একটা চেষ্টা কিন্তু এই ভক্তি আন্দোলনের যারা সাধক তারা কিন্তু সেই দিকেই একটা চেষ্টা করেছেন। আমরা সবাই মোটামুটি জানি যে মূলত ভারতবর্ষে দক্ষিণে এই ভক্তি আন্দোলনের প্রথম সূচনা হয় এবং সেটা হয়েছিল ওই 7th শতাব্দীতে, যদিও সেটার মোমেন্টাম গ্যাদার করে 8th century। আমি একটু পরে আসছি দক্ষিণ ভারতে আজকের ডেটে যাকে আমরা যেই অঞ্চলটাকে কেরালা বলি বা যেই অঞ্চলটাকে আমরা তামিলনাড়ু বলি, সেই অঞ্চল থেকে শুরু করে ধীরে ধীরে কিভাবে মহারাষ্ট্র এইগুলো হয়ে তারপরে তোমার আমাদের নর্থে উত্তরের দিকে সেটা এগিয়ে গিয়েছিল, নর্থ ইস্টের দিকে সেটা কিভাবে ছড়িয়ে গিয়েছিল, সেইটাতে আমরা আসবো। কিন্তু তার আগে আমাদের কিছু বেসিক জায়গা একটু পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। হোয়াট ইজ ভক্তি ইন ভক্তি মুভমেন্ট, অর্থাৎ এই যে ভক্তি আন্দোলনের কথা বলছি, এই ভক্তি আন্দোলনে ভক্তির অর্থ কি? না, সংস্কৃতের অর্থে ভক্তির অর্থ হচ্ছে কোনো কিছুতে অংশগ্রহণ করা বা কোনো কিছুতে ভাগ নেওয়া, ইউ নো, টু শেয়ার, টু পার্টিসিপেট, টু বিলং টু, উইথ আটমোস্ট ফন্ডনেস, মানে প্রবল আকিঞ্চন নিয়ে। কিন্তু কোন বিষয়েতে এই আকিঞ্চন গড়ে তোলার কথা বলা হলো, কিসেতে আমাকে পার্টিসিপেট করতে হবে, সবটাই ছিল
রিলিজিয়ানকে কেন্দ্র করে, ধর্মকে কেন্দ্র করে বা আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে। এবং সেখানে তারা মূলত যে কথাটা বললেন যে আমরা কি করব, এটা ভক্তি হচ্ছে এক রকমের একটা অ্যাটাচমেন্ট, একটা বন্ধন, একটা এমন একটা অ্যাটাচমেন্ট, এমন একটা বন্ড, এমন একটা সম্পর্ক যে সম্পর্কের মধ্যে চূড়ান্ত রকমের ভক্তি থাকবে, আটমোস্ট ডিভোশন, আটমোস্ট লাভ, নো, এই যে প্রেম, এই যে ভক্তি, এই যে ভালোবাসা, সেটা নিয়ে আমার হৃদয় উজাড় করে আমি যাই, যে যে বিষয়টায় যে বিষয়ে অধিকার করতেই আমি প্রয়াস করি না কেন, যে বিষয়টাকেই যে বিষয়ের প্রতি আমার আকিঞ্চন গড়ে উঠুক না কেন, সেটার প্রতি যেন আমার একটা আটমোস্ট আকিঞ্চন থাকে, একটা সাংঘাতিক ডিভোশন অ্যান্ড লাভ থাকে। যদি আমার সেই ডেডিকেশন আর সেই ডিভোশনটা না থাকে, তাহলে পরে কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। So this was something that was spiritual and religious. Now, আসলে ওরা যেটা বলতে চাইছিলেন সেটা হচ্ছে যে surrender to the supreme being, চূড়ান্ত কোন আধ্যাত্মিক সত্তার প্রতি যে আত্মসমর্পণ করা, ভক্তের যে আকুতি, ভক্তের যে আপ্রাণ যে ভক্তি, সেই দিয়ে ঈশ্বরকে উপাসনা করো, ঈশ্বরের প্রার্থনা করো, এবং এই ঈশ্বর প্রার্থনার মধ্যে দিয়েই কিন্তু আমরা মুক্তি লাভ করব, আমরা শান্তি পাব। এই যে কথাগুলো তখন প্রচার করা হচ্ছিল, এই কথাগুলো প্রচারের পিছনে মূলত যেই ফ্যাক্টর গুলো কাজ করেছে সেটা হচ্ছে সেই সময়কার সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ ইসলাম ধর্ম তখন ভারতবর্ষে প্রায় এসে পড়েছে এবং তারা নানান রকম ভাবে হিন্দু ধর্মের সম্মুখে যেন একটা প্রতিযোগিতার মতন একটা অবস্থা তৈরি করে ফেলেছে। সুতরাং সেই জায়গাতে হিন্দু ধর্মকে নানান রকম ভাবে তারা প্রভাবিত করছে, সংস্কৃতিকে প্রভাবিত করছে, লিটারেচারকে প্রভাবিত করছে, ফলে দেখা গেল যে এই যেনতেন প্রকারে হিন্দুইজমকেও কিন্তু কোথাও গিয়ে আমাদেরকে রক্ষা করতে হবে। তো হিন্দুইজম তো ছিল, তাহলে হিন্দুইজমকে আবার নতুন করে কি করতে হবে? হিন্দুইজম যেটা ছিল, দ্যাট ওয়াজ ইনফেস্টেড উইথ ব্রাহ্মণিকাল হায়ারার্কিক্যাল ট্র্যাডিশন, অর্থাৎ এই যে জাতপাত নিবিষ্ট যে প্রমোচ্য স্তর বিন্যস্ত কাঠামোকে যে সাংঘাতিক ভাবে সমর্থন ব্রাহ্মণ্যবাদে আমরা দেখেছি বা হিন্দুইজমে যেটা ছিল, সেটার জন্যে অনেকেই কিন্তু ওই বৃত্তের থেকে ব্রাত্য ছিল, অর্থাৎ ব্রাহ্মণিজম এর মধ্যে সকলে কিন্তু অংশ অন্তর্ভুক্ত ছিল না, বিশেষ করে যারা সোসাইটিতে নিম্ন বর্গ হিসেবে চিহ্নিত হতো, তারা কিন্তু আউটকাস্ট হিসেবে রয়ে গেছিল। দে ওয়ার নট অ্যালাউড টু এন্টার অর পেনিট্রেট ইন টু ডিফারেন্ট কাইন্ডস অফ রিচুয়ালস অর ডিফারেন্ট কাইন্ড অফ সোশ্যাল তোমার প্র্যাকটিসেস, সেগুলো কিন্তু ব্রাত্য ছিল। তো এই জায়গাটাকে, এই জায়গাটা কিন্তু বেশ একটা বড় সংখ্যকের জন্য অমর্যাদাকর তো ছিলই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বহু ক্ষেত্রে কিন্তু এমন অনেক প্র্যাকটিস, এমন অনেক রিজিডিটি প্রচন্ড ভাবে ইনহিউম্যান বা অমানবিক হয়ে পড়েছিল। অনেক সময় আমরা এই ভক্তিকে, ভক্তি ইজ ইউ নো অ্যানালোগাস টু কামা, কিন্তু কামের ক্ষেত্রে ইমোশনস থাকে, ইমোশনস এর সঙ্গে কোথাও একটা যৌনতার ইঙ্গিত রয়েছে, কিন্তু ভক্তির ক্ষেত্রে রয়েছে আবেগ এবং বুদ্ধির প্রয়োগ, যার সাহায্যে অটুট ভক্তির মধ্যে দিয়েই কিন্তু সেই আলটিমেট যে মুক্তির পথের সন্ধান পাওয়া যাবে, মানুষ স্যালভেশন পাবে, এবং ওই স্যালভেশন, ওই মুক্তির মধ্যে দিয়েই মানুষ কিন্তু
লিবারেটেড হয়ে যাবে, তারা স্বাধীনতার স্বাদ লাভ করবে, দে উইল বি ফ্রি। যেই বিভিন্ন রকমের প্র্যাকটিসের জন্য নানান রকম ভাবে তারা অদৃশ্য কতগুলো বাঁধনে আবদ্ধ, যেগুলো করতে তাদের মানা, প্রহিবিটেড, সেই জায়গাগুলো কিন্তু খুলে যাবে। আমি ক্যারেন পেশিলেস, একজন রিসার্চার অন ভক্তি মুভমেন্ট, তিনি বলছেন যে দিস ইজ অ্যান এনগেজমেন্ট, দিস ইজ এ কমিটেড এনগেজমেন্ট, অর্থাৎ একটি প্রতিশ্রুতি, মানুষ প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে, অর্থাৎ প্রতিশ্রুতির বন্ধন, এবং এই বন্ধনের মধ্যে দিয়েই তুমি একনিষ্ঠ থাকবে। আসলে মধ্যযুগে সেই সময় বিভিন্ন দেব দেবীর একটা উপাসনার প্রচলন ছিল, এবং এই সমস্ত বিভিন্ন দেব দেবীর এক বা একাধিক অবতারের প্রতি ভালোবাসায় মগ্ন বা আত্মিকভাবে যুক্ত থাকার কথা বারবার করে এই ভক্তি আন্দোলনের যারা সাধক তারা বলে আসছিলেন, যে তারা বলছিলেন যে এইভাবে যদি আমরা উপাসনা করি, আমাদের দৈনন্দিন জীবনে একটা কোথাও পায়াসনেস বজায় রাখি, শুদ্ধতা, শুদ্ধ জীবন যাপন করি, এবং ধর্ম ধর্ম কর্মের সঙ্গে নিযুক্ত থাকি, ঈশ্বরের উপাসনা করি, তাহলে আমাদের যে দৈনন্দিন এর যে নানান রকমের যে ব্যথা বেদনা, পাওয়া না পাওয়ার যে যন্ত্রণা, সেইখান থেকে আমরা কিছুটা হলেও মুক্তি লাভ করব। এবং এই ভক্তি মুভমেন্টের যারা সাধক ছিলেন তারা কিন্তু কখনোই কোনো জাত পাতের বৈষম্যকে স্বীকৃতি দেননি। এরা উপাসনার ক্ষেত্রে ব্রাহ্মণ্যবাদে বা হিন্দুইজমে, যেরকম ট্রেডিশনাল হিন্দুইজমে যে বিভিন্ন রকমের লোকাচার বা আচার অনুষ্ঠানের প্রচলন ছিল, সেইগুলো থেকেও মুক্ত হওয়ার কথা বললেন, যে এত কিছুর দরকার নেই, অনলি ইফ ইউ হ্যাভ ডিভোশন ইন মাইন্ড, যদি তোমার মনের ভেতরে যদি সেই ভক্তিরসটা থাকে, তুমি যদি সেই ভক্তিরস জাগরিত করতে পারো, তাহলে পরেই কিন্তু তোমার যে আলটিমেট যে লক্ষ্য, যে চূড়ান্ত লক্ষ্য, তোমার লিবারেশন, তোমার মুক্তি, তোমার শান্তি, সেটা কিন্তু লাভ করা সম্ভব হবে। এখন এই ভক্তি আন্দোলনের অনেকগুলো সাব সেক্স রয়েছে বা উপসম্প্রদায় রয়েছে, যেমন শৈবিজম, বৈষ্ণবিজম, শক্তিজম, এইরকম অনেকগুলো রয়েছে, এবং প্রত্যেকটা অর্ডার, মানে এই যে আমি বলছি যে ডিফারেন্ট টাইপস অফ সাব সেক্স, এটা কিন্তু প্রমাণ করে যে ভক্তি মুভমেন্ট ওয়াজ নেভার হোমোজেনাস, এটা কিন্তু কখনোই একটা সমরূপ আন্দোলন ছিল না, এটা একটা হেটারোজেনাস আন্দোলন, ভক্তি আন্দোলন ওয়াজ হেটারোজেনাস। এবং এইখানে এই প্রত্যেকটা অর্ডার, প্রত্যেকটা স্কুল অফ স্কুল, তারা কিন্তু নিজের মতন করে, দে হ্যাড দেয়ার ওন ফিলসফি, ওন ফর্ম অফ থিঙ্কিং, কিন্তু হোয়াট এভার ওয়াজ দেয়ার থটস অ্যান্ড বিলিফস, তারা যখন প্রচার করেছেন, সাধারণ মানুষের কাছে গেছেন, তারা কিন্তু বিষয়টাকে প্রাঞ্জল করে স্থানীয় ভাষায় সেটাকে উপস্থাপন করেছেন। লক্ষ্য একটাই, সেটা হচ্ছে অধিক থেকে অধিকতর মানুষের কাছে তাদের বাণী, তাদের যে ভাবনা, তাদের যে ভক্তিরসের যে তত্ত্ব, সেটাকে পৌঁছে দেওয়া, যাতে করে অনেক বেশি মানুষ যারা ট্র্যাডিশনাল হিন্দুইজমের সঙ্গে একীভূত হতে পারেনি, তারাও যাতে এই ফোল্ডে, এই ফেতে সঙ্গে সংযুক্ত হতে পারেন। এখন এই যে ভক্তি আন্দোলনের যে যে চর্চা, এর চর্চা আমরা বিভিন্ন কবি এবং সাধক যারা প্রত্যেকেই দার্শনিক এবং সুপ্রতিষ্ঠিত, তারা, আমি একটু আগেই বললাম, তারা নিজের নিজের ক্ষেত্রে প্রত্যেকেই কম বেশি ফ্রম থিয়েস্টিক ডুয়ালিজম, দ্বৈতবাদ থেকে অদ্বৈত বেদান্ত দ্বারা প্রভাবিত ছিল, এবং সে আমরা এই ভক্তি সম্পর্কে শ্বেতসার উপনিষদ, ভগবদ্গীতা, ভগবত পুরাণ, এইগুলোতে কিন্তু তার ভক্তি সম্পর্কে রিফ্লেকশনস দেখি, লেখা রয়েছে সেখানে। শ্বেতসার উপনিষদে আমরা ডিভোশন ফর ডিভোশন অ্যান্ড লাভ
ফর সাম এন্ডিভার, কোনো কিছু করবার জন্য যে চূড়ান্ত ভাবে যে তোমার ভক্তির প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, তোমার নিষ্ঠার প্রয়োজন, সেই কথাটাই কিন্তু সেখানে রয়েছে। আমরা যদি ভগবত গীতায় আসি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে একমাত্র ভক্তি মার্গ অনুসরণ করেই কিন্তু মোক্ষ লাভ সম্ভব। আবার ভগবত পুরাণে কিন্তু আমরা কৃষ্ণর সম্পর্কে সেখানে আমরা বিভিন্ন রিফ্লেকশনস দেখি। এবার এরা যে কথা প্রচার করছিলেন, যে বাণী প্রচার করছিলেন, যে ভাবনা প্রচার করছিলেন, সেগুলোকে যদি আমরা একটুখানি কনসাইজ করে নিই, সংক্ষিপ্ত সার করে নিই, তাহলে পরে দেখা যায় যে প্রথমত এরা কিন্তু ছিলেন মনোথিস্ট, অর্থাৎ এরা এক ঈশ্বরে বিশ্বাস করতেন, হ্যাঁ, এবং ঈশ্বরের নিকট সকলে সমান, সমাজে সকলে সমান। সো দে ওয়্যার প্রপাগেটিং অ্যাবাউট ইকুয়ালিটি অলসো, এন্ড দে সেড দ্যাট অল মাস্ট লিড পিওর লাইফ। হ্যাঁ, দৈনন্দিন জীবনে তুমি উপাসনার একটা কিন্তু অবসর রাখো, যখন তুমি ঈশ্বরের সঙ্গে লিঙ্ক স্থাপন করবে, ইউ উইল কানেক্ট উইথ গড এন্ড সকলের সহবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্স, অর্থাৎ শান্তিপূর্ণ সহবস্থানের ও কিন্তু প্রচার করেন। এখন এই যে ভক্তি আন্দোলন, এই ভক্তি আন্দোলনের লক্ষ্য কি ছিল? অনেকগুলো লক্ষ্য আছে, আমি কয়েকটা শুধু চয়ন করে এনেছি বলবো তোমাদেরকে। এক নম্বর হচ্ছে যে এরা কিন্তু এদের লক্ষ্য ছিল যে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে ওঠা এবং সেটাই মানুষের মধ্যে প্রচার করা, যে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে ওঠবো। কিভাবে হবে? সবাই তো আর ওই সমস্ত সংস্কৃত টেক্সট পড়তে পারে না, তাহলে সাধারণ মানুষ কিভাবে ঈশ্বরের সঙ্গে একাত্ম হবে? ঈশ্বরের সঙ্গে একত্র হবে সঙ্গীতের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, ভজনের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, এবং সেখানে কোনো ভেদাভেদ থাকবে না। এবং এই রকম ভাবে সকলের মধ্যে একটা আধ্যাত্মিক জাগরণ এর বিস্তার ঘটানোই ছিল কিন্তু এদের প্রধান উদ্দেশ্য। এক, দুই, ভক্তি আন্দোলনের সম্পর্কে অনেকেই বলেন যে হিন্দুত্ববাদে সামাজিক সংস্কার এর উদ্দেশ্য নিয়েই এই আন্দোলনটা হয়েছিল। যেহেতু এখানে জন্ম বৃত্তান্ত, লিঙ্গ, এগুলো কোনো কিছুকেই কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া হতো না, এখানে সকলকে সমান বলে বিবেচনা করা হতো। তার মানে কি, হিন্দু ধর্মের ঐতিহ্যগত হিন্দুইজমের যে গোড়ামি, সেই গোড়ামির বিরুদ্ধে এটা কিন্তু অনেকটা একটা চ্যালেঞ্জের মতন আবির্ভূত হয়েছিল ইন দ্য 7th century। পোস্ট মডার্নিস্টরা, উত্তর আধুনিকতাবাদী যারা, তারা বলেন যে এটা কি আদৌ সত্যি সামাজিক সংস্কারের উদ্দেশ্যে আবির্ভূত হয়েছিল, নাকি এটা হিন্দু ধর্মের বিরুদ্ধে, রক্ষণশীল হিন্দু ধর্মের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল? তো পোস্ট মডার্নিস্টরা অনেক বিতর্কে না গিয়ে একটা সাজেশন দিয়েছেন আমাদের সামনে। তারা বলছেন যে না, আসলে ওই যে বৈদিক ট্রেডিশন অফ হিন্দুইজম, পুরনো যে বৈদিক ট্রেডিশন অফ হিন্দুইজম, সেটাকেই তারা পুনঃস্থাপন করবার চেষ্টা করেছেন। সো ইউ সি, দেয়ার ওয়াজ সাম সর্ট অফ এ effort to modify and present a new version of Hinduism, and age version of Hinduism, tar moddhe the crux of the whole thing was devotion, orthat bhaktir moddhe diye amaderke আমাদের স্বাধীনতা অর্জন করতে হবে, সমতা অর্জন করতে হবে, আমাদের মোক্ষ লাভ করতে হবে, আমাদের মুক্তি লাভ করতে হবে, অর্থাৎ আমাদের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে যদি আমরা বেরোতে চাই তাহলে এটাই একমাত্র পথ। এবার ফিরে যাই, ভক্তি মুভমেন্ট আমাদের ভারতবর্ষে, উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে দু রকম ভাবে হয়েছিল। দক্ষিণ ভারতে এটা শুরু হয় 7th century, এর মোমেন্টাম গ্যাদার করেছে 8th century, এটা আমি আগেই বলেছি। এবং সেখানে
দক্ষিণ ভারতে যখন এটা শুরু হলো, কেরালা বা তামিলনাড়ু ওই অঞ্চলটাতে আর কি, তখন কিন্তু এটা ব্রাহ্মিনিজম বা হিন্দুইজমের যে কাস্ট হায়ারার্কির বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে কিন্তু শুরু হয়নি। ইট ওয়াজ নট এ প্রোটেস্ট, দে ডিড নট চ্যালেঞ্জ দ্য কাস্ট হায়ারার্কি অফ হিন্দুইজম। সাউথ ইন্ডিয়াতে এই আন্দোলনটা শুরু হয়েছিল আসলে সেই সময়তে বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল এবং বিভিন্ন স্তরে, সমাজের বিভিন্ন স্তরে তারা বিশেষ মর্যাদা লাভ করতে শুরু করেছিল। এই অবস্থাটা হিন্দুইজমের যে প্রভাব সেটাকে খানিকটা হলেও ম্লান করেছিল এবং এই কারণে হিন্দুরা বা যারা হিন্দুত্ববাদী সমর্থক ছিলেন তারা কিন্তু রুষ্ট ছিলেন, দে ওয়্যার অ্যাংরি। এবং অ্যাংরি হওয়ার ফলে যখন ভক্তি মুভমেন্ট এর আবির্ভাব হলো, ভক্তি আন্দোলনের আবির্ভাব হলো, তখন ওই ভক্তি আন্দোলনের যারা সাধক, এই সাধকদের সঙ্গে এরা মিলে গেলেন। এবং শুধু মিলেই গেলেন না, ওই দক্ষিণ ভারতের যে সমস্ত টেম্পলস গুলো রয়েছে অর্থাৎ মন্দির গুলো রয়েছে, সেই মন্দিরগুলোকে ওরা কিন্তু ভক্তি সাধকদের দিয়ে দিলেন যে তোমরা এই ইনস্টিটিউশন থেকে, এই আমাদের রিলিজিয়াস ইনস্টিটিউশন দ্য টেম্পলস, এই মন্দির থেকে তোমরা তোমাদের কথা প্রচার করো। এই যে সুযোগটা ব্রাহ্মণরা বা হিন্দুরা যে দিয়েছিল ভক্তি ভক্তি আন্দোলনের সাধকদেরকে, তার কারণে কোনোদিনই ভক্তি আন্দোলনের সাধকেরা ব্রাহ্মণদের বিরোধিতা কিন্তু করে উঠতে পারেনি। এবং এটাই ছিল একটা সাংঘাতিক, মানে সেই সময় থেকেই কিন্তু একটা সাংঘাতিক তোমার ইয়ে শুরু হয়, দুর্বলতা শুরু হয়, বুঝছি। এবং এই দুর্বলতার কারণে আলটিমেটলি আস্তে আস্তে দেখা গেল যে তোমার আস্তে আস্তে দেখা গেল যে যারা হিন্দু তারা কিন্তু তোমার ভক্তি আন্দোলনের যারা সাধক যা যা কিছু প্রচার করছিল সেই প্রচারের বিষয়গুলোকে তারা কিন্তু তোমার আত্ম তারা প্রচারের বিষয়গুলোকে নিজেরা গ্রহণ করে ফেললো। তো নিজেরা যখন গ্রহণ করে ফেললো তখন কিন্তু এই যে ভক্তি আন্দোলনের যে প্রাসঙ্গিকতা সেটা কিন্তু আর রইল না। তার ফলেই দশম শতাব্দী নাগাদ এটা কিন্তু পুরোপুরি তার প্রভাব কমে যায়, ভক্তি আন্দোলনের প্রভাব কিন্তু সাউথ ইন্ডিয়াতে প্রায় নিভেই যায়। কিন্তু ইলেভেন্থ সেঞ্চুরি নাগাদ দেখা গেল বেশ কিছু প্রথিত যশা তোমার বেশ কিছু প্রথিত যশা সাধক বা সেইন্টস বলা যায় ভক্তি মুভমেন্টের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু আবার নতুন করে শুরু করেছিলেন কিভাবে এটাকে পুনরুদ্ধার করা যায়। তাদের মধ্যে আমরা পাচ্ছি রামানুজকে। এই যে রামানুজ, তিনি কিন্তু চিরাচরিত যে যে সাধারণ যে যে ধর্মের যে যে প্রচলন ছিল দ্য পপুলার রিলিজিয়াস ট্র্যাডিশন, আর এই যে হিন্দু ধর্মের যে তোমার কাস্ট হায়ারার্কি ভিত্তিক যে ট্র্যাডিশন, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসার চেষ্টা করে। এবং এই ব্যালেন্সের ফলে কিন্তু এই ব্যালেন্সটার ফলে দেখা গেল যে তিনি কিন্তু সমাজে একটা সমতা ভিত্তিক সমাজ গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছিলেন। অর্থাৎ সমতা নেই তাই সমতার দিক জন্য তোমরা চেষ্টা করো, সমতা না থাকলে পরে তোমাদের সকলের মঙ্গল কখনোই হবে না। কারণ যখনই বৈষম্য থাকে একাধিক স্তরে তখনই কিন্তু দেখবে যে কোনো সম্প্রদায় কোনো গোষ্ঠী হয়তো অনেক বেশি অগ্রসর অগ্রগতি তাদের জীবনে ঘটে কিন্তু বাকিরা যখন পিছিয়ে থাকে
তখন সামগ্রিকভাবে সমাজটা কিন্তু সমাজের অগ্রগতি হয় না। সুতরাং সমাজটাকে যদি এগিয়ে নিতে হয়, সমাজটার যদি সামগ্রিক উন্নয়ন করতে হয়, তাহলে পরে একটা ইজালিটেরিয়ান সোসাইটি গড়ে তোলা অত্যন্ত আবশ্যক। এই কথাটা রামানুজ বলেছিলেন। এরপরে আমরা পাচ্ছি নিম্বার্কাকে। নিম্বার্কা তিনি কিন্তু একটা সময় মানে উনি পরিব্রাজে বিভিন্ন জায়গায় উনি যেতেন এবং বিভিন্ন সুফি সেইন্টস যেমন অব দ্য কালান্ধারিয়া গ্রুপ স্কুল, তাদের সঙ্গে উনি ইন্টারঅ্যাক্ট করেছেন এবং ওই ইন্টারঅ্যাকশনের মধ্যে দিয়ে কিন্তু ওনার মধ্যে মানে উনি যখন নিজের মতন করে ভক্তি আন্দোলনকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম্বার্কা অনেক বেশি উদারতার পরিচয় দিচ্ছেন এবং সেখানে উনি প্রমাণ করলেন বা মানে এটা বলবার চেষ্টা করলেন যে যে ভক্তি আন্দোলনকে আমরা অল ইনক্লুসিভ এবং ব্রড বেসড করতে পারি, অনেক বেশি বিস্তৃত করতে পারি এবং সেটাকে সকলকে নিয়ে সকলের অন্তর্ভুক্তি সহ এই আন্দোলন এই আন্দোলন সকলকে অন্তর্ভুক্ত করার ক্ষমতা রাখে, এই কথাটা বলেছিলেন নিম্বার্কা। আর সবশেষে আমরা পাচ্ছি মাধবাচার্যকে। এই যে মাধবাচার্য, তিনি কিন্তু ভীষণই তার দৃষ্টিভঙ্গি নমনীয় ছিল এবং ভক্তি মুভমেন্টের ক্ষেত্রে যে এই যে হেটেরোজিনিটি এটাও কিন্তু আমরা পাচ্ছি এইখান থেকে যে বিভিন্ন তোমার বিভিন্ন যে সাধকেরা তারা কিন্তু বিভিন্ন রকমের মত আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং প্রত্যেকেই কিন্তু তারা মোটামুটি একই কথা বলছেন যে সমাজে যে ভেদাভেদ যে বৈষম্য তার নিরসন হোক, সকলে শুদ্ধ জীবনযাপন করুক, সকলে উপাসনার সঙ্গে যুক্ত থাকুক, সকলের উপাসনার মধ্যে ডিভোশন থাকুক অর্থাৎ ভক্তি থাকুক, তোমার ভক্তির মধ্যে দিয়ে তুমি যা অ্যাটেইন করতে পারবে তুমি বাহ্যিকভাবে বা আলগাভাবে সেটা কিন্তু কখনোই সম্ভব না। সুতরাং ওই ভক্তির ওপরে ওনারা কিন্তু ভীষণভাবে জোর দিয়েছিলেন। এটা ছিল সাউথ ইন্ডিয়ার যে চিত্র। তারপর তো আলটিমেটলি আমরা দেখলাম ধীরে ধীরে সাউথ ইন্ডিয়া থেকে এটা প্রায় মানে এই এই মডিফাইড ভার্সনে যা রইল, কিন্তু সেটা নর্থের দিকে এগিয়ে গেল। নর্থ ইন্ডিয়াতে কিন্তু একটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, সাউথ ইন্ডিয়াতে এটা শুরু হয়েছিল 7th century, এটা স্ফুরিত হয় 8th century, 400 বছর লেগে গেছে টু রিচ নর্থ ইন্ডিয়া। সো ভক্তি মুভমেন্ট রিচড ইন্ডিয়া আফটার 400 years কম্পেয়ার টু সাউথ ইন্ডিয়া। এবং আমরা জানি যে এই নর্থ ইন্ডিয়াতে রাজপুতরা তারা কিন্তু খুব শক্তিশালী এবং ক্ষমতাশালী ছিলেন এবং এরা সৈন্যবাহিনীতে এবং তোমার পাওয়ারের ক্ষেত্রে অর্থাৎ সিংহাসনে তারাই সেই সময় অনেকেই প্রতিষ্ঠিত ছিলেন। সুতরাং দে ওয়ার ভেরি স্ট্রং মিলিটারিলি অ্যান্ড পলিটিক্যালি, রাজনৈতিকভাবে এবং সামরিকভাবে এরা ভীষণই শক্তিশালী ছিল এবং এদের সঙ্গে ব্রাহ্মণদের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ ছিল। কিরকম না, ব্রাহ্মণদেরকে এরা কিন্তু ল্যান্ডেড এস্টেটস দিয়েছিল, তো জমি জমা দেওয়ার ফলে এই ব্রাহ্মণরা রাজপুতদের যে হিতের অনুকূলে এদের জন্য প্রার্থনা ফার্থনা করত এবং এরা মনে করত যে এরা যদি থাকে তাহলে আমাদের জীবনে নিশ্চয়তা রয়েছে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে যে আমরা জানি ইতিহাসে 1192 ওই সময় ওই বছরে সেকেন্ড ব্যাটেল অফ টেরাইন, দ্যাট ইজ তরাইনের দ্বিতীয় যুদ্ধ সেটা হয়েছিল এবং মোহাম্মদ ঘুরি রাজপুতদেরকে একেবারেই পর্যদস্ত করেছিল এবং রাজপুতরা তখন তো ক্ষমতা টমতা হারিয়ে তারা তখন তো আর কিছুই নেই তাদের হাতে, তাদের তারা যখন তাদের
ক্ষমতা নেই, কিছু দেওয়ার নেই, তখন ব্রাহ্মীনদেরকে যে ব্রাহ্মীনরা যে স্টেট পেট্রোনেজ পেয়ে আসতে অভ্যস্ত ছিল সেটাও আর পাওয়া যাচ্ছে না। তো সেই সময়তে আমরা দেখলাম যে তোমার নর্থ ইন্ডিয়াতে এই যে তুর্কি থেকে যে যারা এলো তারা কিন্তু এই সিনারিওটাকে বদলে দিল। তার মানে রাজপুত শাসন বা রাজপুতদের যে রাজনৈতিক ক্ষমতা, তাদের যে তাদের যে মিলিটারি সামরিক ক্ষমতা, সেইখান থেকে তারা কিন্তু চ্যুত হলেন। এবং এইখানেতে আমরা একটা পয়েন্ট এখানে আমরা রেইজ করব, সেটা হচ্ছে যে এই যে ভক্তি মুভমেন্ট ইন নর্থ ইন্ডিয়া আমরা দেখছি, এই ভক্তি মুভমেন্টকে যদি আরেকটু ভালো করে আমাদের বুঝতে হয় তাহলে পরে কিন্তু একটা কনটেক্সটে আমাদের ধরতে হবে বিষয়টাকে। অর্থাৎ বেশ কিছু গোষ্ঠী ছিল যারা তাদের মতন করে আন্দোলন করে আসছিল, কিন্তু এই ভক্তি আন্দোলন এবং এই যে ব্রাহ্মিনিজম এদের সম্মুখে তারা খুব একটা কিন্তু নিজেদেরকে সেইভাবে প্রতিষ্ঠিত করে রাখতে পারেন। তারা কিন্তু দে ওয়্যার সিটিং অন দ্য ওয়াল এন্ড দে ওয়্যার ওয়াচিং। নাও ইউ সি দিস পলিটিক্যাল টারমোয়েল দ্যাট ইভলভড, এই যে একটা রাজনৈতিক সংকট যেটা তৈরি হলো, এই রাজনৈতিক সংকটের সুযোগ নিয়ে কিন্তু তারা এইবার ওই হিন্দুইজমের যে কাস্ট হায়ারার্কি সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করতে শুরু করে দিল। এবং এদের মধ্যে প্রধানত একটা গোষ্ঠী ছিল যাদেরকে আমরা বলছি নাথপন্থী। এই যে নাথপন্থীরা, এরা কিন্তু বলবে যে টু ডিনাউন্স দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এনগেজ ইন মেডিটেশন, হ্যাঁ এই মেডিটেট ফেডিটেট করে তো আমরা মুক্তির পথ পথে গিয়ে আমরা তোমার মুক্তি পেতে পারি, মোক্ষ লাভ করতে পারি, লিবারেট করতে পারি নিজেকে ইত্যাদি। আরেকটু নর্থে যদি যাই, সে উই ট্রাভেল আপ টু পাঞ্জাব, পাঞ্জাব দ্য খত্রি ইজ অফ পাঞ্জাব, গুরু নানক ওয়াজ আ খত্রি। তো এই যে খত্রিরা, দে ওয়ার ফিনান্সিয়ালি ভেরি পাওয়ারফুল, এরা ফিনান্সিয়ালি পাওয়ারফুল ছিল, কিন্তু আমাদের দেশে যে হিন্দুইজম এর যে কাস্ট হায়ারার্কি প্রতি যে অগাধ বিশ্বাস বা তার সমর্থন, সেটার জন্য খত্রিদেরকে কিন্তু কিছুতেই কিন্তু সেই মর্যাদা দেওয়া হতো না, কেমন সেই মর্যাদা দেওয়া হতো না। এবং এইটাকে নিয়ে কিন্তু একটা কোথাও একটা অমর্যাদার গ্লানি তাদের মধ্যে কাজ করত। তুর্কিরা, তারা যখন ভারতবর্ষে এলো, এরা প্রথমে তো কিছুই জানতো না আমাদের দেশের সিজন, আমাদের দেশের কি ক্রপ হয় অর্থাৎ শস্য হয়, এখানকার মানুষ কিভাবে থাকে, কিছুই জানতো না। তো এই তুর্কিরা, তারা শহর অঞ্চলে বসবাস করতে খুব ভালোবাসত। তো রিসোর্সটা কোথা থেকে আসবে? রিসোর্সটা ওয়াজ অ্যাভেলেবল ইন দ্য কান্ট্রি সাইড, অর্থাৎ গ্রামের দিকটা। তো ওইখান থেকে রিসোর্স নিয়ে এসে বড় বড় প্লাস বিল্ডিংস ইত্যাদি প্যালেস এগুলো ওরা শহর অঞ্চলে বানিয়েছে বা বিভিন্ন অঞ্চলে বানিয়েছে। যখন এগুলো বানাবার কথা ওরা ভাবছিল, তখন কিন্তু বিভিন্ন কারিগরের প্রয়োজন হয়েছে। এই যে কারিগর হিসাবে কিন্তু এই খত্রিদেরকে ব্যবহার করা হলো। সুতরাং খত্রিদের কিন্তু অর্থনৈতিক যে অবস্থা সেটা কিন্তু আরো বেশি উন্নত হয়ে পড়লো। এবং তা সত্ত্বেও কিন্তু তারা সামাজিকভাবে সেই মর্যাদা পাচ্ছে না। তখন গুরু নানক কিন্তু এর একটা এর বিরুদ্ধে একটা পথ অবলম্বন করেন। উনি লঙ্গর করেন। আমরা লঙ্গরের কথা সবাই জানি, দিস ইজ আ কমিউনিটি ডাইনিং, একসঙ্গে বসে ইরেসপেক্টিভ অফ এনি কাস্ট, এনি জেন্ডার, এনি স্টেটাস, এনি পজিশন, সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা। ভেবে দেখো, একসঙ্গে বসে খাওয়া দাওয়া করার কথা উনি বলছেন। তবে হ্যাঁ, এই লাঙ্গারের কথাটা, এই লাঙ্গারের বিষয়টা, এটা কিন্তু কখনোই গুরু নানকের আবিষ্কার নয়। হি হ্যাজ অ্যাকচুয়ালি বরোড ইট ফ্রম দ্য সুফিজ। দ্য সুফিজ ইউজ টু ডু দিস, দে ইউজ টু প্র্যাকটিস ইট, ওরা করত। তো সেইখান থেকে উনি লাঙ্গার
করতে শুরু করলেন, অর্গানাইজ করতে শুরু করলেন। And this was a direct challenge to caste hierarchy of the Hindus, the caste hierarchy of the traditional Hinduism. So he was talking about equality, he was talking about indiscrimination, kono boishommo thakbe na, sobai shoman. এবং পরবর্তীতে দেখা গেল যে গ্রাম অঞ্চলের যারা জাটরা তারা পর্যন্ত গুরু নানকের সঙ্গে যুক্ত হয়ে গেল। এই যে জাটরা যুক্ত হলো কেন, কারণ জাটরা গ্রামে থাকতো, জমিদারদের যে নানান রকম অত্যাচার অবিচার সেগুলোর সব বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করতে হতো, সেই জন্য ওরাও কিন্তু এদের ওরা এই আপার কাস্টের বিরুদ্ধেই ছিল। সুতরাং দিস জাটস দে জয়েন্ড গুরু নানক, ওরা কিন্তু গুরু নানকের সমর্থন করল। এখন সো ইউ সি গুরু নানক এটাও বলেছিলেন যে যারা আপার কাস্ট তারাই শুধু স্ক্রিপচার্স পড়বে, হোলি টেক্সট পড়বে, বাকিদের সেখানে কোনো জায়গা থাকবে না, কোনো সুযোগ থাকবে না। দিস ক্যানট বি সাপোর্টেড। আমরা জগজিৎ সিং এর একটা খুব একটা গান আছে যেখানে একটা খুব ভালো সেন্টেন্স আছে, মানে গানটার একটা লাইন আছে, দিল সে বেহতর কোই কিতাব নেহি, সত্যি মনের থেকে ভালো বই বোধ হয় আর কোথাও নেই এই জগতে। তো ভক্তি মুভমেন্ট এইভাবে নর্থ ইন্ডিয়াতে ছড়িয়েছিল। তো ভক্তি মুভমেন্টের ভক্তি মুভমেন্ট তো আমি আগেই বলেছি এটা হেটেরোজিনাস, এবং ভক্তি মুভমেন্টের দুটো গোষ্ঠী আছে, নির্গুণ আর সগুণ। নির্গুণ যারা দোজু রিফিউট ইনকার্নেশন, মানে অবতারে বিশ্বাস করে না, যেমন আমি যদি কবিরের কথা বলি বা গুরু নানকের কথা বলি, কবির রামের কথা বলেছে যে রামকে উপাসনা করো, কিন্তু কোন রাম? ওয়াজ ইট দ্য হিস্টোরিক্যাল রামা সান অফ দশরথা? নো, দশরথের পুত্র সেই রামের কথা কিন্তু কবির বলেননি। কবির ওয়াজ স্পিকিং অফ রাম হু ইজ ফর্মলেস, হু ইজ ইটার্নাল, যার কোনো অবয়ব নেই, যা সে যে চিরন্তন, যে আদি অনন্ত, তার কোনো অবয়ব নেই। ইয়েস, সো হি বিলং টু নির্গুণ, নির্গুণা ক্যাটাগরি গ্রুপ। এন্ড সগুণ শ্রী চৈতন্য বা তুলসীদাস, মীরাবাই, এদেরকে আমরা পাচ্ছি, অর্থাৎ এরা কিন্তু ইনকার্নেশনে বিশ্বাস করছে। যেমন আমরা জানি চৈতন্যদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি বলেছেন যে কৃষ্ণই হলো দ্য সুপ্রিম বিং, তার ওপরে কেউ নেই, তিনি সবার উপরে। তো এই আসলে পাঞ্জাব অঞ্চলটা, ওই অঞ্চলটা ছিল একটা মেল্টিং পয়েন্ট বিটুইন দ্য নাথপন্থীস, বিটুইন দ্য সুফিস, বিটুইন দ্য ভক্তি মুভমেন্ট, এই সবগুলো ওই পাঞ্জাব অঞ্চলে তাদের প্রভাব বিস্তার করেছিল। দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট এরিয়া ইন দি স্প্রেড অফ সাচ movements that was bent upon bringing about modification in the traditional form of religion. Ashole ei je bhakti movement of Hinduism, era dutto sector kotha jeta ami bolchhilam i tar kintu protifolon amra shorashori pai bhagavad gita in the dialogue between Arjun and লর্ড কৃষ্ণা, কৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেখানে পাচ্ছি, অর্থাৎ একই ব্রাহ্মণ তার দুটো পার্সপেক্টিভ, ব্রাহ্মণ এক কিন্তু দুটো পার্সপেক্টিভ, একটা হচ্ছে জ্ঞানের আধারে দেখা হচ্ছে নির্গুণ, আর সগুণ সেটা হচ্ছে প্রেমের আধারে দেখা হচ্ছে। তাদের যে পোয়েম পোয়েট্রি সেটা হচ্ছে প্রেমাশ্রয় সগুণদের, আর নির্গুণদের যে পোয়েট্রি
ঈশ্বরের উদ্দেশ্যে যে পোয়েট্রি রচনা করা হয়েছে, দ্যাট ওয়াজ জ্ঞানেশ্রী, জ্ঞানের আধারে জ্ঞানাশ্রয়ী। পরবর্তীতে আমরা দেখেছি কিন্তু এই যে নির্গুণ এবং সগুণ, এই দুটোই কিন্তু পরিবর্তিত হয়েছে। যেমন ধরো আদি শঙ্করাচার্য বা তোমার ওই মাধবাচার্য বা রামানুজ, এদের যে যে ফিলসফি, এদের যে দর্শন, সেই দর্শনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিন্তু তারাও প্রভাবিত হন এবং তাদের যে বক্তব্য, তাদের যে ধারণা, তার মধ্যে কিন্তু অনেকগুলো পরিবর্তন এনেছে। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে দ্বাদশ শতাব্দীতে, ইন দ্য 12th সেঞ্চুরিতে, ভক্তি মুভমেন্টকে ঘিরে, ভক্তি মুভমেন্টকে কেন্দ্র করে দুটি গ্রন্থ বা গ্রন্থ লেখা রচনা করা হয়। একটা হচ্ছে শাণ্ডিল্য ভক্তি সূত্র, দ্যাট রেজোনেটস নির্গুণা, আরেকটা হচ্ছে নারদ ভক্তি সূত্র, দ্যাট রেজোনেটস সগুণা। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে ভক্তি মুভমেন্টকে কিন্তু আমরা কখনোই প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট অফ ইউরোপের সঙ্গে তুলনা করতে পারি না। ওয়াই? বিকজ প্রোটেস্ট্যান্ট মুভমেন্ট ইন ইউরোপ দ্যাট হ্যাড দ্য স্টেট প্লেইং আ ভাইটাল রোল, রাষ্ট্রের সেখানে একটা বিশাল বড় ভূমিকা ছিল এবং রাষ্ট্র সেখানে কিন্তু প্রোটেস্ট্যান্ট মুভমেন্টে দে ওয়্যার ট্রাইং টু ডু অ্যাওয়ে উইথ দ্য ডেকাডেন্ট ফিউডালিজম, যে ফিউডালিজম অবক্ষয়ের দিকে যাচ্ছিল সেটার বিলুপ্তির জন্য ওরা রাষ্ট্র কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিল। এন্ড অলসো দে ফেইলড, সরি, এন্ড ইয়েস, এন্ড yes, state played a very important role there in eradicating the decadent feudalism. But in India, we did not have such trends and tendencies. We did not observe such trends and tendencies among the bhakti saints. But whatever, I come to the conclusion here. Even, you know, you'll be pleased to learn that, you know, bhakti movement also conversed with the Christian gospels. Ebong tobe ashotto ami boli as a mark of conclusion of my first part of the first part of my lecture, that bhakti movement er jara saints chilen tara kintu kokhonoi ট্রেডিশনাল হিন্দুইজমের যে হায়ারার্কি, কাস্ট হায়ারার্কি, সেটাকে কিন্তু অবলুপ্ত করে ওঠার সেই ক্ষমতাটা দেখাতে পারেননি। দে ফেইলড টু ইরাডিকেট ইট। হোয়াট দে ডিড অ্যাট বেস্ট ইজ দে প্রোভাইডেড সাম সর্ট অফ রিলিফ, সাম সর্ট অফ সোলেস, অর্থাৎ একটু কোথাও একটু স্বস্তি দিয়েছে। ওই যে রক্ষণশীল, ওই যে সাংঘাতিকভাবে তোমার অনমনীয়, বহু ক্ষেত্রে অনমনীয় এবং রিজিড যে কাস্ট হায়ারার্কি বা ট্র্যাডিশনস প্র্যাকটিসেস ইন হিন্দুইজম, সেইগুলো থেকে হয়তো অনেককেই মুক্তি দিয়েছে, স্বস্তি দিয়েছে, কিন্তু কাস্ট সিস্টেমকে যে ওরা অবলুপ্ত করতে পেরেছে সেটা কিন্তু একেবারেই নয়। সো হিয়ার আই এন্ড উইথ দ্য ফার্স্ট পার্ট অফ মাই লেকচার অন ভক্তি মুভমেন্ট। সো ইফ ইউ হ্যাভ any question or acha ami eta amar present holo na keno I don't know na madam present hoye amra dekhte pei na ami na mane eta tomar ppt ta ppt to ekhono dekha jacche madam dekha jacche ekhoi amta dekhte hocche na apni dekhte pacchen na karon apni apnar dikei bodhay monosongjog korechen কিন্তু এখন কনক্লুশনে রয়েছে cannot be compared to protestant movement of europe but bhakti movement gave scholarship to under হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ এইখানে আমি একটু রূপ স্যার কে বলেছি ব্রেক অলসো একটা ব্রেকের মত নো মানে ইউ বিন লিসনিং টু মি ফর কোয়াইট সাম টাইম নাও তো ইউ আই গেস ইউ নিড আ ব্রেক সো রূপ স্যার ইজ রিকোয়েস্টেড টু প্রেজেন্ট আ সুফি সং Ruksar, are you there? Yes, ma'am. Yes, start, please. Assalamu alaikum, my all respective teachers and my friends. Main Sufi song ke bas do band padhna chahungi.
उम्मीद है आप लोगों को अच्छा लगे। अल्लाह हु 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 ये जमीन जब ना थी ये जहां जब ना था ये जमीन जब ना थी ये जहाँ जब ना था चांद सूरज ना थे आसमां जब ना था चांद सूरज ना थे आसमां जब ना था राज़े हक भी किसी पर आया जब ना था राज़े हक भी किसी पर आया जब ना था जब ना था कुछ यहाँ जब ना था कुछ यहाँ था मगर तू ही तू अल्लाह हु 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 पहुँचे मेराज में अर्श तक मुस्तफा जब न माबूद बंदे में पर्दा रहा तब मलायक ने हजरत से झुक कर कहा तब मलायक ने हजरत से झुक कर कहा सारे मखलूक में हक नुमा तू ही तू अल्लाह हु 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 Thank you. Thank you so much, Mike. All of you. Thank you. তাহলে আমি next পার্টটা শুরু করি সুফিজম ওকে শিওর হ্যাঁ মাই নেক্সট লেকচার ইজ অন সুফিজম অ্যাকচুয়ালি আমি দুটো চুজ করেছি কারণ আমি এটা একটু বলতে চেষ্টা করছিলাম যে কিভাবে একটা সময়তে মধ্যযুগেও সিনক্রেটিজম এর সূচনা হয়েছিল মানে লোকে ভেবেছিল অ্যাটলিস্ট যে হ্যাঁ একটা সমন্বয় করা যায় বোধ হয় বিটুইন দ্য টু ফর্মস টু রিলিজিয়ন্স বাট দু রকমের ভাবনার মধ্যে একটা সিনক্রেটিজম বোধ হয় সম্ভব এনিওয়েজ লেট মি বিগিন একটু হিস্টোরিক্যাল কনটেক্সটটা একটু টেনে একটুখানি বলি যে ভারতবর্ষে কিন্তু মুসলমান রাজত্ব প্রতিষ্ঠার পূর্ণ কৃতিত্ব রয়েছে মোহাম্মদ ঘুরির আসলে মোহাম্মদ ঘুরি তিনি গাজনি আক্রমণ করেন যখন তারপরেই উনি মনে মনে স্বপ্ন দেখে ফেলেন এবং পরিকল্পনাও করে ফেলেন যে এইবার আমায় ভারতবর্ষ যেতে হবে এবার 1192 তে আমি একটু আগে বললাম 1192 তে তো সেকেন্ড ব্যাটল অফ টেরেইন হয়েছে তরাইনের দ্বিতীয় যুদ্ধটা এবং ওই যুদ্ধে কিন্তু আমাদের দেশে এসে রাজপুতদের নর্থ ইন্ডিয়াতে রাজপুতদের পরাজিত করে তাদের পরাভূত করে তারা নিজেদের রাজত্ব কায়েম করেছে আমরা জানি যে সুলতান মাহমুদ একজন লুটেরা ছিলেন কিন্তু এই ভদ্রলোক মোহাম্মদ ঘুরি তিনি কিন্তু একজন সাম্রাজ্য স্থপতি ছিলেন এবং তারপরে 600 বছর কিন্তু ইতিহাসে মুসলমান সাম্রাজ্যের বিস্তার ঘটলো এবং সেটাকে আমরা হিস্ট্রিতে বা আমরা পলিটিক্যাল থটেও কিন্তু দুটো ভাগে পড়ি একটা হচ্ছে দ্য সুলতানি আমল যেটাকে আমরা বলি আর আরেকটা সুলতানি আমল ওই 13th century থেকে নিয়ে মোটামুটি ওই 16th century 1526 বাবর আসার সময় পর্যন্ত আর তারপরেটা হচ্ছে 1526 থেকে 1858 একদম ওই অবধি আর কি
তো মুসলিমরা আমাদের দেশে আসার আগে যে সমস্ত উপজাতি সম্প্রদায় বাইরে থেকে এসেছে আমাদের দেশে, তারা কিন্তু আমাদের দেশের যে মূল মূল আমাদের দেশের সঙ্গে বিভিন্ন জাতি সম্প্রদায়ের সঙ্গে কিন্তু তারা মিলে গেছে, মিশে গেছে বা ভারতীয়দের সঙ্গে মিশে গেছে। কিন্তু যারা মুসলমানরা যারা এসেছিল আরব দুনিয়া থেকে, এরা কিন্তু কখনোই এরা নিজেদের একটা পৃথক সত্তা স্বতন্ত্রতা বজায় রেখেছে। এবং তারা প্রথমে যখন এসেছিল তাদের সঙ্গে কিন্তু তারা তাদের ধর্ম, তাদের সংস্কৃতি, তাদের লিটারেচার এগুলোও নিয়ে এসেছিল। এবং ভারতবর্ষে এসে ক্ষমতা দখল করে তারা এই সমস্ত ক্ষেত্রগুলোতেও কিন্তু যথেচ্ছ প্রভাব বিস্তার করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওরা যেটা করেছিল সেটা হচ্ছে কিন্তু ওরা কখনোই কিন্তু নিজেদের একটা আলাদা বৃত্তকে ভেঙে বেরিয়ে অন্যান্যদের সঙ্গে মিশে যাব এই তত্ত্বে কিন্তু ওরা বিশ্বাস করতো না। সুতরাং দে রিমেইনড ডিস্টিংক্ট। অ্যান্ড মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাস, তার সমস্ত বৈচিত্র্য এবং বিশিষ্টতা নিয়ে উপস্থিত তো হয়েছে। একদিকে তো আমি বললাম যে ওই কাস্ট সিস্টেম যেটা ছিল হিন্দুদের, হিন্দু ধর্মেও নির্দিষ্ট ভাবনা, আরেকদিকে মুসলমানদের অনমনীয় ইসলামীয় ভাবনা, এই দুটোর মধ্যে দিয়ে ভক্তি কাল্টের সূচনা হয়েছিল, সেটা তো আমি একটু আগে বললামই। মানে এই যে মুসলমানরা তারা আমাদের দেশে এলো, এসে কিন্তু তারা নর্থ ইন্ডিয়াতে ছিল কিন্তু তারা সাউথ ইন্ডিয়ার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক বজায় রাখত। এবং সেই কারণেই হয়তো অনেকে বলেন, মেনি হিস্টোরিয়ান্স অলসো সে দিস, শেয়ার দ্য সেম ভিউ, যে এই যে সাউথ ইন্ডিয়াতে যে মডিফিকেশন রিলিজিয়নে যে মডিফিকেশনটা শুরু হয়েছিল সেটা কিন্তু এদেরও পাকলি এদেরও হাত ছিল, এদের কারণেই হয়েছিল আর কি। এবং সাউথ ইন্ডিয়ার সঙ্গে এদের যে যোগাযোগটা সেটা কিন্তু প্রায় 13th century পর্যন্ত চলেছে। এবং ওই সময়তেই আমরা দেখলাম যে ভারতবর্ষে দলে দলে কিন্তু তোমার এই সুফিরা তারা আমাদের দেশে আসছেন এবং তাদের যে ইসলামকে যেভাবে প্রচার করতে উলেমাস বা মৌলভিজরা ব্যর্থ হয়েছিলেন, সেই অপূর্ণতা, সেই যে ভ্যাকুয়ামটা, সেই ভ্যাকুয়ামটাকে পূরণ করতে কিন্তু পূরণ করার কাজটা করেছিলেন কিন্তু এই সুফিরা, সুফি পীররা। নাও তো আমি খুব বেশি ডিটেইলে যাচ্ছি না, অনেকক্ষণ শুনছো, তো আমি একটু ডাইরেক্টলি পয়েন্টে চলে আসি। একটু আগে এটাও আমি বলেছি যে যখন তুর্কিরা আমাদের দেশে এলো তখন কিন্তু তুর্কিরা আমাদের দেশের যে সিজন অর্থাৎ ঋতু, সংস্কৃতি, আমাদের শস্য, আমাদের আমরা কি জানি, আমরা কি জানি না, আমরা কিভাবে থাকি, কিভাবে থাকি না, কিচ্ছু জানে না ওরা, ওরা কিছু জানতো না। এবং আমাদের দেশের যে মৌলভিজ এবং যে উলামাস, যা মুফতিজ, মৌলভিজ মুফতিজ, এরা কিন্তু না ইসলামকে অফিসিয়াল রিলিজিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য যত মুখিয়ে থাকত, মানুষের মধ্যে ইসলাম ছড়িয়ে দেওয়া, প্রচার করা, এইগুলো কিন্তু সেই অর্থে করত না। এবং এই আরেকটা কথা হচ্ছে যে যখন এই মুসলিম সাম্রাজ্য স্থাপন হলো তখন কিন্তু প্রথম দিকে ইসলাম ডিড নট কাম অ্যাজ অ্যান অফিসিয়াল রিলিজিয়ন, আই থিঙ্ক আই হ্যাভ সেড দিস, আই এম রিপিটিং, ইট ডিড নট কাম অ্যাজ অ্যান অফিসিয়াল রিলিজিয়ন, বাট ইট কেম অ্যাজ আ পলিটিক্যাল ফোর্স। রাজনৈতিক ক্ষমতা দখল করছে একটা সম্প্রদায়, তারা তাদের সঙ্গে সেই ক্ষমতা প্রদর্শনের একটা আঙ্গিক হিসেবেই সেটাকে নিয়ে এসেছিল মাত্র, বাট দ্যাট ওয়াজ নট অ্যান অফিসিয়াল রিলিজিয়ন হিয়ার অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, সো ইট লেটার অন ইভলভ ইন দ্যাট ফর্ম। যাই হোক, তো আমার আজকে এই বক্তব্য হচ্ছে সুফিজম সম্পর্কে। এবং সুফিজম সম্পর্কে যখনই আমরা আলোচনায় বসি তখনই কিন্তু আমরা আমাদের
কাওয়ালি সম্পর্কে আমাদের মাথায় আসে, মনে আসে, সুফিয়ানা মিউজিক এর কথা আসে। আমরা অতি সম্প্রতি একটা সিনেমা হয়েছে রণবীর কাপুর স্টার স্টারিং রণবীর কাপুর রক স্টার, রক স্টারে একটা গান আছে কুন ফায়া কুন, বা আমরা আরো অনেক রকমের কাওয়ালি শুনি, যেমন ভর দে ঝোলি হামারা, বা মৌলা মেরা মৌলা এ আর রহমান, তো এইগুলো রয়েছে। তো এই যে সুফি সংস, তার মানে সুফি গানের মধ্যে দিয়ে যে ওদের ধর্মগুরু বা ওদের ঈশ্বর আল্লাহর প্রেজে, আল্লাহকে আল্লাহর নামে গানটা করা, বা তাদের গুরু, তাদের ইসলাম ধর্মাবলম্বীদের যে গুরু, গুরুর প্রশংসায় গান করা, দ্যাট ইজ ইউ নো এই এই সুফিয়ানা যে কওয়ালি এটসেট্রা এগুলো হচ্ছে তাই। এবং এইভাবে এই সুফিয়ানা গান বা কওয়ালি এগুলোর সঙ্গে আমাদের সুফিজমের যে ফিলসফি সেটাও ভীষণভাবে যুক্ত। কেন যুক্ত সেটাই বলছি, সুফিজমের ইজমটা তো আমরা জানি মতবাদ, তাহলে রইল পরে সুফ, এস ইউ এফ, সুফ, হোয়াট ইজ সুফ? সুফিজম হচ্ছে প্যাচড উলেন গাউন। আমরা প্রায়ই দেখি সিনেমাতেও যখন সুফি গান টান হয় ওই বড় বড় গাউন মতন পরে করে ওরা ঘুরে ঘুরে গান করে, বা যখন বসেও বা বেশ একটা সার্কুলার ফর্মে বসে, বসে ওরা ওইরকম পোশাক পরে গান করেন আর কি। তো দ্যাট ইজ, তার মানে এইরকম পোশাক পরে যারা তারা হচ্ছে সুফি। তা এগুলো এই পোশাক কারা পরছে? যারা ঈশ্বরের নামে নিজেদেরকে প্রায় উৎসর্গ করেছে, যারা রাত দিন ঈশ্বরের নামকরণ করেন, তারা সুফি। এবং এই যে সুফিজম ভারতবর্ষে এলো কোথা থেকে? ইট হ্যাজ কাম ফ্রম দা মানে আরব কান্ট্রি, তো পারস্য থেকে। সে যদি খুব পিন পয়েন্ট করি আমি, তাহলে ইট হ্যাজ কাম ফ্রম, ইট হ্যাজ অরিজিনেটেড ফ্রম ইরাক, ইট হ্যাজ ট্রাভেলড টু ইরান, then it has traveled to Afghanistan, and then through Afghanistan reached India. তাহলে ইরাকে জন্ম হয়েছে, ইরানে গেছে, আফগানিস্তান হয়ে ভারতে এসেছে। এবং এরা এই যে সুফিরা, এরা হচ্ছে মেডিয়েটর, অর্থাৎ মধ্যস্থতা করছে বিটুইন হোয়াট, গড অ্যান্ড সাধারণ মানুষ, আল্লাহ এবং সাধারণ মানুষ, সাধারণ যারা ভক্ত তাদের মাঝখানেতে কেউ একটা আছে ব্রিজ আকারে। এই যে ব্রিজ আকারে যারা আছে তারাই সুফি। তো সুফি হচ্ছে মেডিয়েটর। আর এই সুফি এরা বলে যে আমরা ইসলাম ফলো করে, ইসলাম ধর্মাবলম্বী থেকেই আমরা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছতে পারবো। অর্থাৎ সুফিজম আমরা যদি বলি ইট ওয়াজ নট ইসলাম, উই উইল বি রং। সুফিজম ওয়াজ ভেরি মাচ ইসলাম, বাট দ্য টিল্ট ওয়াজ দেয়ার, ইউ নো, বাট দেয়ার ওয়াজ সাম রিল্যাক্সেশন, কিছু মডিফিকেশন। কেন ওই যে বললাম মৌলভিজ, মুফতিজ, উলেমাজ, ওরা তো ওই কাজটা করেনি, প্রচারের কাজটা তো করেনি, সাধারণ মানুষের মধ্যে ইসলাম ছড়িয়ে দেওয়ার কাজটা করছিল না। সেই জায়গাটা, সেই ঘাটতিটা পূরণ করার জন্য করেছে কিন্তু এই তোমার সুফিরা। সুফিজম করতে গেলে আমরা তিনটে উপাদানকে মূলত বেছে নিই। এক, সীমা, সিম, অর্থাৎ মিউজিক। দুই, গুরু, পার্সোনাল ওয়ার্শিপ অব দ্য গুরু। অ্যান্ড থার্ড ইজ দ্য মাজার, দ্যাট ইজ দ্য টুম্ব, অর্থাৎ মারা গেলে পরে দেহ রাখলে পরে যেখানে তাকে কবর দেওয়া হচ্ছে, দ্যাট ইজ দ্য টুম্ব, দ্যাট ইজ দ্য মাজার। এই তিনটেকে কিন্তু একটা সূত্রে যদি আমরা বাঁধি তাহলে সেটাই সুফিজমকে বয়ান করে, সেটাই সুফিজমকে ব্যাখ্যা করে। নাও সুফিজম তো আমি বললামই যে ইসলামকে অনুসরণ করেই কিন্তু ওরা ওদের যে ভাবনা তার প্রচার করেছে। কিন্তু ইসলামে ওরা বলে যে কোনো মানুষ নয়, কোনো মানুষের উপাসনা নয়, মিউজিক নয়,
So they did not support the veneration of human beings or the veneration of music. They did not approve music, or they did not support the veneration of human beings. Kintu Sufira jeta korlo, that was just the opposite. What were they doing? They were using music. Music এর মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে ঈশ্বরের উপাসনা করা। আর কি করলো? ওরা করলো কি? ওরা মাঝারে ডিভিনিটি অর্থাৎ ঐশ্বরিকত্ব প্রদান করলো। অর্থাৎ কোন সেইন্ট সারা জীবন যে সাধক ছিলেন, সেই তিনি মারা গেছেন, তাকে কবর কবরে কবর দেওয়া হয়েছে, সেই কবরস্থানটাকে দৈবত্ব আরোপ করা হলো তার উপর। সো এরা বলছেন যে সুফিরা এক্সট্রা ইসলামিক, এরা এক্সট্রা ইসলামিক। ওয়াই দে আর এক্সট্রা ইসলামিক? সি, আ পীর, হু ইজ আ পীর? পীর হচ্ছে ওই আমরা যেমন পীর হচ্ছে গুরু, পীর হচ্ছে গুরু, ওদের ধর্মের গুরু। তাহলে পীর তিনি একজন হিউম্যান বিং, তাই তো? তাহলে এই পীর তিনি কি করছে? তিনি মাজারে আচ্ছা পীর যিনি, তিনি একজন ব্যক্তি, মাজার সেটা একটা অবজেক্ট, আর ওই মাজারে কি হচ্ছে, মানুষ চাদর চড়াচ্ছে, চাদর দিচ্ছে। তাহলে চাদর দিচ্ছি কেন? আমি চাদর চড়াচ্ছি কেন? কারণ ওইখান থেকে আমি ব্লেসিংস পাবো, অর্থাৎ আশীর্বাদ পাবো। তাহলে যেই কাজগুলো আল্লাহর করার কথা, যেই কাজগুলো ঈশ্বর করেন, সেই কাজগুলো যখন একজন পীর করেন, তখন ওটা ইসলাম থাকে না ইন ইটস পিওর ফর্ম, ইট বিকামস এক্সট্রা ইসলামিক। ঠিক আছে? তো ইট বিকাম, দ্যাট ইজ ওয়াই সুফি বা সুফিজম ইজ এক্সট্রা ইসলামিক। নিজামউদ্দিন আউলিয়া, আমরা সবাই এর নাম জানি, নিজামউদ্দিন আউলিয়া বলেছিলেন যে আমরা যদি ইসলাম ধর্মের সমস্ত শরিয়ত আইন অনুসারে চলি, তাহলে পরে আমাদের যে নিয়ামতের যে দিন, নিয়ামতের যে দিনে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা যদি তারিকাত অবলম্বন করি, অর্থাৎ যদি বেগরবাই করি, না শুনি, অন্যরকম করি, শরিয়তকে অস্বীকার করি, তাহলে কিন্তু ওই নিয়ামতের দিনে আমাদের কিন্তু তার ফল অবশ্যই পেতে হবে। এখন এই পীরেরা কি করত? এই পীরেরা এসে এরা খানকা তৈরি করেছে। হোয়াট ইজ খানকা? খানকা হচ্ছে যেখানে পীরেরা থাকে, এবং এই যে খানকা, সেখানে কিন্তু সামনে একটা দরজা, পিছনে একটা দরজা, দরজা আছে মানে এন্ট্রান্স এক্সিট আছে, কিন্তু সেগুলো ইট ক্যানট বি ক্লোজড। That means, it is very significant. I mean to say, যে তুমি ঢুকতেও পারো, তুমি ঢুকবে, তুমি বেরিয়েও যাবে। Anybody is allowed to enter, anybody is allowed to exit. So, এখানে কোনো বাধা নেই, এখানে কোনো রকমের সেই নিয়ম নেই, ম্যান্ডেটরি কিছু নেই যে তোমাকে এটাই করতে হবে, ওইটাই করতে হবে, সেটাই করতে হবে। There is nothing as such. Everybody is free. ইন খানকা, খানকাতে সকলে ফ্রি। আর এরা কি করতো? সাধারণত আমরা এই 1192 এর কথা আমি বললাম, 1191 ঠিক তার আগের বছর মঈনুদ্দিন চিশতি, হি কেম টু ইন্ডিয়া, উনি ভারতবর্ষে এলেন। এসে উনি আজমেরে, আমরা কম বেশি সবাই রাজস্থান বেড়াতে গেছি কখনো না কখনো, এবং রাজস্থানের আজমেরে মঈনুদ্দিন চিশতির দরগা আছে, সেখানে আমরা সবাই ভিজিট করি, চাদরও দিই তো ব্লেসিংস এর জন্য। তো উনি এসেছিলেন, উনি এসে আজমেরে ওই খানকা তৈরি করলেন। এদের উদ্দেশ্যই ছিল যে জায়গাগুলো খুব চেহেল পেহেল, অনেক বিজি বাসলিং টাউনস এন্ড সিটিস, সেই জায়গাগুলো করে বেছে নিত। কেন? কারণ অনেক মানুষকে পাবে, এবং এই অনেকের মধ্যে তারা নিজেদের ধর্ম সম্পর্কে প্রচার করবে। এবং ওদের তো একটা অভিনব তরিকা ছিল, গান বাজনা করে একটা জড়ো করে ফেলতো লোকজন। গান বাজনা হলে তো যে কেউ আকৃষ্ট হয়, তো মানুষ সেখানে জড়ো হতো এবং জড়ো হয়ে সেইগুলো শুনতো, একদিন চার দিন পাঁচ দিন শুনতে শুনতে সেগুলো ভালো লাগতো।
তো এইভাবে কিন্তু ওদের প্রক্রিয়াটা চলতো আর কি। সো এই খানকা তৈরি করতো তারা ওইখানে, আর যেখানে ওরা দূরে তৈরি করতো খানকা, সেখানেও লোক গমনাগমন করতে করতে সেই জায়গাটাই একটা বড় রকমের সমৃদ্ধ টাউনে পরিণত হতো। প্রচুর যখন ওই ধরনের ডিভোটিসরা যাবে, যেটা হয় সেটাই হয়েছে, যেরকম আমাদের দক্ষিণেশ্বর মন্দিরও কিন্তু যখন হয়েছিল প্রথম দিকে, তখন অত হয়তো মানুষের সমাগম ছিল না বা যাতায়াত গমনাগমন ছিল না, কিন্তু আস্তে আস্তে সেটা অনেক বেশি, সেটা যে কোনো ক্ষেত্রেই বোধ হয় হয়। তো ইট ওয়াজ লাইক, তো আমি ওই পাওয়ার পয়েন্টটা যদি আপনি দেখ মানে ওখানে চালিয়ে থাকে, তাহলে ওইখানে আমি দিয়েছি একটা জে এস স্ট্রিমিং হাম, তিনি তিনটে স্টেজের কথা বলেছেন অফ ইন দ্য ডেভেলপমেন্ট অফ সুফিজম। নাম্বার ওয়ান, ফার্স্ট স্টেজ, সেন্ট অ্যাজ আ পার্সন, যিনি সাধক তিনি ব্যক্তি সাধক, ব্যক্তি হিসেবে সাধক। দুই, তিনি মারা গেলেন, তাকে কবরস্থ করা হলো, তার দরগা, সেই দরগায় কি করা হলো, ডিভিনিটি আরোপ করা হলো, অর্থাৎ দেবত্ব আরোপ করা হলো। এন্ড থার্ড স্টেজে গিয়ে একটা অর্ডার ফর্ম করে, একটা স্কুল ফর্ম করে, একটা ধারা ফর্ম করে, এবং এই রকমেরই ধারা প্রায় 12-16 ধারা আছে। দ্যার আর ডিফারেন্ট স্কুলস, ইউ নো, দ্যাট ইজ ওয়াই আই সে জাস্ট লাইক দ্য ভক্তি মুভমেন্ট, দ্য সুফি মুভমেন্ট ওয়াজ অলসো হেটারোজেনাস, ইট ওয়াজ নট হোমোজেনাস, এটাও সমরূপ ছিল না, অনেকগুলো ধারা। যেমন ধরো দুরকম সেক্ট, একটাকে বলছে বাশারা আর একটাকে বলছে বিশারা। বাশারা যারা, তারা দে ফলো দ্য শরিয়ত স্ট্রিক্টলি, রিজিডলি, এন্ড এদের মধ্যে আছে নকশবন্দি, দ্য চিস্তিজ, এরা। আর যারা বিশারা, দে ডোন্ট নট ফলো, দে অ্যাকচুয়ালি টাইম টু টাইম দে ট্রাই টু ডু থিংস অন দেয়ার ওন, and they do not follow shariat that way religiously, so they are bishara, and eder modhe pore kalandhariyas, you see these two are the groups. So ei je tomar the Moinuddin Chisti, tini kintu ebong Moinuddin Chisti tini elen 1191 e, ebong tini kintu chilen Chisti gharana, মঈনুদ্দিন চিস্তি, তাহলে চিস্তি ঘরানা। এই যে যারা সুফি সেইন্টস ছিলেন, এই সুফি সেইন্টসরা তারা প্রত্যেকে, সে যেই অর্ডারেরই হোক না কেন, বাশারা হোক, বিশারা হোক, সে কালান্ধারিয়া হোক, নসবন্দি হোক, চিস্তি হোক, যাই হোক, তারা কিন্তু দে অল হ্যাড দেয়ার ডিফারেন্ট ডিফারেন্ট ফিলসফিস, আলাদা আলাদা দর্শন ছিল তাদের, এবং তাদের ভাবনা, তাদের পদ্ধতি, তাদের বক্তব্য সব আলাদা ছিল। বাট there was one common factor, that is they all spoke in the common vernacular language, just as the bhakti movement says it. Jemon ki bhakti movement er sadokra koreche, erao kintu thik sei rokomi koreche, erao kintu sei bhabei kintu tader prochar karjo chaliyeche, jate kore onek ke include kora jay, jate kore broad based hoy. আমি যে চিস্তি ঘরানার কথা বলছি, এই চিস্তি ঘরানার কতগুলো বৈশিষ্ট্য আছে, তিনটে বৈশিষ্ট্য মূলত। এক, আমার এতে আছে প্রেজেন্টেশনে, দ্যাট ইজ দে প্রেফার টু রিমেইন অ্যাওয়ে ফ্রম দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্র থেকে দূরে থাকতে চেয়েছে। কেন? যে রাষ্ট্র মানে পলিটিক্স, পলিটিক্স থেকে দূরে থাকুন, যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে যদি বেশি সংস্রব রাখো, তাহলে সাধারণ মানুষ তোমার সঙ্গে মিলবে না, মিশবে না, তোমার কথা শুনবে না, কারণ তারা ধরেই নেবে তুমি কিন্তু যে ক্ষমতার যে আছে তাদের কথাগুলোই ওদের মধ্যে, সুতরাং সেটা কিন্তু কখনোই তারা করতে দিতে চায়নি। সো দে ওয়ান্টেড টু মেনটেইন অ্যালুফনেস, আলাদা থাকতে চেয়েছে, এটা এক। দুই, এরা কিন্তু সম্পদ সম্পত্তি তৈরি করার পক্ষে ছিল না। প্রচুর ডিভোটিস যারা ভক্ত তারা আসতেন এবং প্রচুর কিছু দিয়ে যেতেন, তারা এই চিস্তিরা, চিস্তি সেন্সরা বা পীরেরা যা পেতেন, এক হাতে পেতেন আরেক হাতে সেগুলোকে বিলিয়ে দিতেন, কোনো কিছু নিজেদের রাখতেন, এমন করতেন
যে হয়তো নিজের পরিবারকেই প্রতিপালনে তাদের কিন্তু সেই সেই পয়সা থাকতো না, অর্থ থাকতো না। আর তিন হচ্ছে ওরা কিন্তু সাধারণত আরবান এরিয়া থেকে দূরে থাকতে চেয়েছে, কারণ ওরা ওদের বিশ্বাস ছিল যে আরবান এরিয়াতে যত খারাপ খারাপ কাজ হয় ওখানে বেশি মানুষ বোঝে, এবং সেই জন্য এখানে অনেক রকমের ম্যাল প্র্যাকটিস হয়। সুতরাং এখান থেকে দূরে যেখানে এগুলো কম প্রভাব সেইখানটাতে গিয়ে ওরা প্রেফার করতো আর কি থাকা। কিন্তু আমরা তো অ্যাজ স্টুডেন্টস অফ পলিটিক্যাল সায়েন্স অর অ্যাজ স্টুডেন্টস অফ হিস্ট্রি জানি যে এইগুলোর তলায়ও কিন্তু দেয়ার ওয়াজ আদার এজেন্ডাস, যেগুলোর ডিটেলে আমি এখন আর যাচ্ছি না। আচ্ছা, ওই যে গ্রুপগুলোর কথা আমি বললাম, নকশবন্দি, সুরাবর্দি, এরা পরবর্তীকালে কিন্তু এদের মধ্যে এই যে আমি বললাম যে এরা টাকা পয়সার প্রতি এদের কোনোই লালসা ছিল না, এরা যেই হাত দু হাতে পেত দু হাতে সেগুলোকে বিলিয়ে দিত দরিদ্রদের মধ্যে। কিন্তু একটা সময় পরে দেখা গেল সুরাবর্দি বা নকশবন্দি যারা, তারা মনে করলো যে আরে টাকা না থাকলে তো আমাদের তাহলে আমরা কনভার্ট করব কি, মানুষকে ধর্মটর্ম প্রচার করব কি, এগুলো তো হবে না, এবং খানকা তৈরি করতে হবে ইত্যাদি। এবং এই রকম ভাবে কিন্তু একটা পয়েন্ট অফ টাইমে আমরা লক্ষ্য করলাম যে চিস্তিরা যে কথা বলে শুরু করেছিল সেই কথাতে কিন্তু তারা আর টিকে থাকছেন না, সেখান থেকে কিন্তু সরছেন, আস্তে আস্তে হলেও সরছেন। নিজামউদ্দিন অলিয়া আর বাবা ফরিদ, এরা দুজনেই তারা চিস্তি অর্ডারেরই ছিলেন, এবং এরা কিন্তু যখন এদের দরগা তৈরি হয় বা এদের খানকা তৈরি হয় বারবার কিন্তু সুলতান বাদশাহ তাদের পয়সা দিতে চেয়েছে, তাদেরকে সহযোগিতা করতে চেয়েছে, এরা কিন্তু সবার বার কিন্তু সেগুলোকে রিফিউজ করেছে। কারণ এদের কথা হচ্ছে যে এই যে বাদশার টাকা নিয়ে কিছু করা বা হেল্পে কিছু করা বা তার সঙ্গে সংস্রব রাখা সাধারণ মানুষের থেকে ডিস্টেন্স তৈরি করা, সেইটা তারা কিছুতেই করতে চায়নি। তুগলকের পরে মানে তুগলক শাসনের পরে চিস্তিদের কিন্তু যে প্রভাব ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। বাবা গেসু দারাজ, তিনি গুলবার্গাতে নিজে স্থায়ীভাবে থাকতে শুরু করে দিলেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি ওখানে থাকছেন কেন, তখন বলছে যে না, যদি সুলতানের কোনো পরামর্শের দরকার হয় তাহলে তো আমি চট করে এখান থেকে যেতে পারবো, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। তারা তো রাজনীতির সঙ্গে সংস্রব রাখবে নাই বলেছিল, তাহলে কেন রাখছে? তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম দিকে যারা ছিলেন তারা সেই শুদ্ধতা বজায় রাখলো, পরের দিকে কিন্তু আমূল পরিবর্তন হতে শুরু করেছে। আমরা এটাও দেখেছি যে বাবা ফরিদ, তিনি কিন্তু পাঞ্জাবের বেশ কিছু জমি জমা কি বেশ কিছু সম্পত্তির ওপরে নিজের নিয়ন্ত্রণ রাখতেন। পঞ্চদশ শতাব্দীতে আব্দুকুদ্দুস ঘাঙ্গরি, তিনি ওই লোধি সুলতানদের এবং বাবরকে চিঠি লিখেছিলেন যে এদেরকে আপনাদের ক্ষমতা বলে সাধারণ মানুষকে ইসলাম ধর্মে ধর্ম অবলম্বী করে তুলুন, অর্থাৎ কনভার্ট করুন, পাওয়ার এক্সারসাইজ করুন। এই কথা, এটা তো সুফির বলার কথা ছিল না, সুফিজম তো ছিল কি, ইট ওয়াজ আ হিউম্যান ফেস অফ ইসলাম। ইসলামের যে রিজিডিটি ছিল, যে রক্ষণশীলতা ছিল, যে অনমনীয়তা ছিল, সেটা মানুষের জন্য খুব দুর্বোধ্য ছিল, সেই জায়গাটা তো রিল্যাক্স করবার জন্য সুফিরা এসেছিলেন। তাহলে সুফিরা এই কথাগুলো কেন বলছেন? কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বোধহয় সুফিদের মুখ দিয়ে এই কথাগুলো বেরিয়েছে। আমরা সুফিদের এই যে খানকা বা এই যে দরগাতে বিভিন্ন ফিল্মেও এগুলো আমরা দেখে থাকি যে কারওয়া যাচ্ছে গরুর গাড়িতে করে, জিপসিরা যাচ্ছে, তারা কিন্তু প্রায়শই বা যারা ট্রেডার্স বা বণিক বা যারা ব্যবসা করতো বা যারা এমনি যারা হয়তো তীর্থ ভ্রমণ করতো, তারা এই দরগা খানকা এগুলোকে ভিজিট করছে, কেন না, আশীর্বাদের জন্য, তাবিজ কবিজের জন্য। তো এই এইগুলো এই যে যখনই এখানে ডিভোটিজরা আসতো তখনই কিন্তু এই গানের আসর একটা বসে গেল, হ্যাঁ, একটু মাদুলি দেওয়া হলো ইত্যাদি, এইগুলো ছিল। তো এইটা কিন্তু মানে এই যে মানে তোমার কল করা হয়, কল, কে ইউএল, অর্থাৎ এই যে যখন গান হচ্ছে তখন গানের আগে পারমিশন নেওয়া,
এবং পারমিশন নিয়ে যখন গানটা শুরু হলো তখন সেটা কিন্তু হয়ে যাচ্ছে কওয়ালি। তো এই যে ইনিশিয়ালি আমরা যদিও ফার্সি ভাষাতেই কাওয়ালি গান করা হতো, পরবর্তীতে হিন্দুস্তানের যে কমন ল্যাঙ্গুয়েজ সেটা তারা গ্রহণ করে, কিন্তু এই জিনিসগুলো মানে মানুষের মধ্যে অনেক বেশি এটা জনপ্রিয় হয়েছে ওই কারণে যে ওরা কিন্তু কিন্তু মুক্ত হস্তে দান ধ্যান রস করেছিল চিস্তিরা, আর মানুষের যে কোনো অসুবিধায় সমস্যায় এরা কিন্তু ম্যাজিক করত। আমি দুজন সুফির কথা বলবো, দুজনই চিস্তি ঘরানারী, একজন মঈনুদ্দিন চিস্তি আর একজন হচ্ছেন ওই নিজামুদ্দিন আউলিয়া। তো মঈনুদ্দিন চিস্তি, তাকে বান্দা গরিব নওয়াজ বলা হতো, অর্থাৎ দ্য কিপার অফ দ্য পুয়ার। মানে এরকম অনেক সময় দেখা গেছে যে হয়তো মৃত বাচ্চা, প্রায় মৃত বাচ্চা, মুমূর্ষু বাচ্চা নিয়ে এসেছে, হয়তো কিছু একটা তাবিজ কবিজ করেছে, হয়তো কিছু জল ছিটিয়ে দিয়েছে, তো তাতে বাচ্চা বেঁচে উঠেছে, ভালো হয়ে গেছে। তো এইগুলোতে না প্রচন্ড বিশ্বাস তৈরি হয়ে গেছে। এবং সাধারণত এই যে মঈনুদ্দিন চিস্তি, তিনি কিন্তু মানে যেই সময় উনি এসেছিলেন সেই সময় ভারতবর্ষে মুসলিমসরা তখনও কিন্তু মাইনরিটি, এবং ওখানে বেশিরভাগ মানুষ যারা যেতেন তারা ছিল নন মুসলিমস, এবং এদের মধ্যে কিন্তু এরা খুব জনপ্রিয় হয়। আর তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, মঈনুদ্দিন চিস্তি কিন্তু তার জীবদ্দশাতে কখনো জনপ্রিয় হতে পারেনি। তাকে জনপ্রিয় করেছিল তার দুই শিষ্য, বাবা ফরিদ আর ওই নিজামুদ্দিন আউলিয়া। আসলে তার যে পপুলারিটিটা আরো বেশি শুট আপ করে যখন আকবর পুত্র সন্তান কামনায় পায়ে হেঁটে ওই মঈনুদ্দিন চিস্তির দরগায় গিয়েছিলেন। যেমন অমিতাভ বচ্চন যদি কোনো একটা টেম্পলে চলে আসে আমাদের দক্ষিণেশ্বরে, তারপরে কিন্তু ইট উইল বিকাম ভেরি ফেমাস। সো ইট ইজ সিমিলার টু দ্যাট আর কি। সো ইউ সি, এই মঈনুদ্দিন চিস্তি তিনি কি করলেন, ওই সাধারণ ভাষায় তো ওইগুলো তার যা বক্তব্য তিনি বলতেন ওটা তার মার্কেটিং স্ট্র্যাটেজি ছিল সেই সময়কার, তো হোয়াট এভার, কিন্তু মানুষ অনেক রিলিফ পেয়েছে, স্বস্তি পেয়েছে, এবং সেই জন্যই কিন্তু দলে দলে মানুষ ভিড়ও করেছে যেই কারণে এত জনপ্রিয় হয়েছিল। নিজামুদ্দিন আউলিয়া, ইনি আরেকজন পেট্রন সেন্ট অফ দ্য পিরিয়ড, এবং এই ভদ্রলোক নিজামুদ্দিন আউলিয়া, তিনি কিন্তু প্রচন্ড ভাবে মানে যারা সুলতান বাদশাহ ছিলেন তাদের কাছ থেকে বিভিন্ন রকমের গিফট, আর্থিক সাহায্য, এগুলো মানে বারবার করে নিয়ে যাওয়া হতো আর কি ওনার কাছে, কিন্তু উনি প্রত্যেকবারই কিন্তু সেগুলোকে ফিরিয়ে দিতেন। এইরকম করে একটা সময় হলো যে ওই নিজামুদ্দিন আউলিয়ার, মানে ওটা তুঘলকের সময়, নিজামুদ্দিন আউলিয়ার যে উনি ওখানে দরগা খানকা এগুলো তৈরি হবে, তো বলা হলো যে দিনের বেলাতে সুলতানের বা বাদশার কাজ হবে, রাতের বেলা এগুলো খানকা দরগা এগুলো হবে। তো তখন বাদশা বললেন যে না, তা তো হবে না, রাত্রিবেলা করলে পরে তো তেলের তেল লাগবে, প্রদীপের তেল লাগবে না, সেই তেল কোথা থেকে আসবে? তখন নিজামুদ্দিন আউলিয়া হাতে মুষ্টি করে মাটির মধ্যে এইভাবে একটা বাড়ি দিয়েছিলেন, তাতে ওখানে একটা বাউলি হয়ে গেছিল। ওই বাউলিটাতে বলে যে মেডিসিনাল ওয়াটার ছিল, এবং ওই মেডিসিনাল ওয়াটার দিয়েই প্রদীপ জ্বলত, সেইটা সেই আলোতে কিন্তু ওদের ওই খানকা এবং দরগা তৈরি হয়েছিল। সো এই ধরনের ম্যাজিক এটসেট্রা এগুলো কিন্তু প্রায়ই আমরা এগুলোর কথা শুনি, মানে বিভিন্ন লেখার মধ্যে দিয়ে বিভিন্ন, এগুলো এখন কথন অতিকথনও হয়ে গেছে অনেকগুলো। তো এগুলো ছিল, কিন্তু যেটা হলো মুশকিল যে বাদশাহ সাহায্য করতে চাইছে আর পীর নিচ্ছে না, সেন্ট নিচ্ছে না, তো সেই জন্য সেখানে কিন্তু একটা রোষের সম্পর্ক তৈরি হয়ে গেল। কি এত বড়, আমি বাদশাহ তোমায় দিতে চাইছি, তুমি নিতে চাইছো না? তো এই রকমের সিচুয়েশন হলেও কিন্তু একটা পয়েন্ট পর্যন্ত এই মঈনুদ্দিন চিস্তি বা নিজামুদ্দিন আউলিয়া পর্যন্ত ইট ওয়াজ ইন দ্য পায়াস ফর্ম, ইন দ্য পিওর ফর্ম, অ্যান্ড দে রিমেইন স্ট্রিক্টলি অ্যাডিয়ারিং টু দেয়ার প্রিন্সিপলস। আমরা আমির খুসরোকে পাই সুফিজমে। আমির খুসরো তিনি যা আমরা তাকে পোয়েট হিসেবেই জানি, এবং ইনি কিন্তু প্রথম দিকে তিনি ব্রিজ ভাষা, হিন্দুয়াই ভাষা, আবাদি ভাষা, পার্সিয়ান ভাষা,
এই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা সূচনা করেছিলেন উর্দু বা রেখতা জওয়ানি হিন্দুবানি। তো এইভাবে এই যে এই ভাষাটার মধ্যে দিয়েও কিন্তু অনেকের মধ্যে ওদের যে বক্তব্য সেগুলো প্রচার পায়। আসলে এই যে সুফিজমের কথা আমি বলছি, সুফিজম তারা কাওয়ালির প্রসার ঘটিয়েছে। প্রথম দিকে তো পার্সি ভাষায় তারা ফার্সি ভাষায় গান গাইতো, খালি গলায় গাইতো। পরবর্তীতে তারা বাজনা যন্ত্রের বাজনা বা মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ব্যবহার করে, ঢোল পাখাওয়াজ বীণা এগুলোর মধ্যে পরিবর্তন এনে তবলা সেতার এগুলো তৈরি করেছিল, মানে এগুলো সৃষ্টি করেছিল। আমরা দেখেছি মির্জা গালিব, তিনি কিন্তু তিনিও কিন্তু এই নিজামুদ্দিন আউলিয়ার যে দরগার সামনে কবরস্থিত হতে চেয়েছেন সেই আশা উনি করেছিলেন। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি। টু কনক্লুড, ইউনো আই জাস্ট ওয়ান্টেড টু সে যে মুসলিমসরা কিন্তু দরগায় যেতে শুরু করলো ঠিকই, কিন্তু তার বহু 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 আগে নন মুসলিমসদের সংখ্যাই কিন্তু দরগাতে অনেক বেশি ছিল। আর সুফিজম গান বাজনা নিয়ে এসছে, দরগায় গান বাজনা শুরু করেছে, কাওয়ালির সূচনা করেছে, সবই ঠিক আছে। কিন্তু সুফিজম একটা বড় কাজ করেছিল, সেটা হচ্ছে ইসলামের যে দৃষ্টিভঙ্গি, ইসলামের যে দৃষ্টিকোণ, সেখানে কিন্তু কিছুটা হলেও নমনীয়তা নিয়ে আসতে সমর্থ হয়েছিল। এবং ওরা কিন্তু ইন্টার কমিউনিটি ইন্টার কালচারাল এনগেজমেন্টও শুরু করে। মানে এখানে একটা প্রশ্ন আমাকে এক ছাত্রী এক সময় করেছিল যে তাহলে কি সুফিজমে হিন্দুবাদের হিন্দুত্ববাদের প্রভাব আছে বা ছিল? হ্যাঁ, উত্তরটা কিন্তু হ্যাঁ, কারণ হিন্দুত্ববাদের কিন্তু যোগা মেডিটেশন এগুলো কিন্তু সুফিরা আমাদের হিন্দুইজম থেকে গ্রহণ করেছে। আর তার চেয়ে সবচেয়ে বড় কথা, ওদের যে মিউজিককে তো দরগাতে অ্যালাউ করা হতো না, সেটাও কিন্তু আমরাই সেখানেও কিন্তু বোধহয় পথিকৃত, কারণ আমরা কিন্তু মিউজিকের মধ্যে দিয়ে যে ঈশ্বরের উপাসনা করতে হয় তার সেটা যে একটা খুব সহজ এবং খুব আনন্দদায়ক একটা পথ, সেইটা কিন্তু আমরা হিন্দুইজমের মধ্যে পেয়েছি, যেটা ওরা পরবর্তীতে গ্রহণ করেছিল। সো দেয়ার দ্যাট দিস ইজ দেয়ার আই এন্ড আই হোপ আই হ্যাভ নট কজড ইউ ইনাফ বোর্ডম। এনিওয়েজ, থ্যাংক ইউ। এতক্ষণ আমরা রাষ্ট্রবিজ্ঞান প্রধান ডক্টর রূপা সেন ম্যাডামের অসাধারণ বক্তব্য শুনলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক কিছু শিখবার এবং জানবার সুযোগ পেলাম। আমি খুবই কৃতজ্ঞ, বিভাগের তরফ থেকেও সর্বাঙ্গীন কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে এত তথ্য সমৃদ্ধ অথচ এত সুখশ্রাব্য একটি বক্তৃতা আমাদের শোনার সুযোগ হলো। এবার উপস্থিত যারা শ্রোতা রয়েছে বা রয়েছেন, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মাননীয় আজকের বক্তা রূপা ম্যাডামকে, এবার তাহলে আপনারা করতে পারেন। যদি কোনো প্রশ্ন উপস্থিত না থাকে তাহলে আমি মাননীয় অধ্যক্ষা মহোদয়া ডক্টর সোমা ঘোষ ম্যাডামের অনুমতি নিয়ে বিভাগীয় অধ্যাপিকা মধুমিতা ম্যাডামকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করতে। মধুমিতা ম্যাডাম আছেন? হ্যাঁ হ্যাঁ আছি আছি। রূপা ম্যামকে, হ্যাঁ এইচএসআরসি, রূপা ম্যামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার
জন্য, আর ছাত্রীদের তরফে একটা আবদার দেখলাম, মানে ওরা বাংলাটা অতটা হয়তো বুঝতে পারছে না, প্রশ্ন রেখেছিল, মানে চ্যাট বক্সে ওরা লিখেছিল প্লিজ হিন্দি মে বলিয়ে, দুজন স্টুডেন্ট। তো ওদের জন্য দেখা যাক কি করা যায়। রূপাদি এত সুন্দর করে সব বলেছেন, সবকটা দিক প্রশ্ন করার মনে হয় আর কোনো জায়গা রাখেননি, এটা একটা বিশাল ব্যাপার, সবাই মন দিয়ে শুনে গেছে। আবারও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি ম্যামের কাছে, প্রিন্সিপাল ম্যাম আছেন? আছি আছি আছি। হ্যাঁ ম্যাম, আপনি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করুন আপনার বক্তব্য। মেঘা মাইতি কিছু বলতে চাইছো? না ম্যাম। তোমরা কি রূপা ম্যাডাম কে কিছু বলতে চাইছো? না ম্যাম। আচ্ছা, রূপাকে আমি আলাদা করে কি বলবো, সেই একজন পরিণত মানুষ, একজন পরিণত বৌদ্ধিক সত্তা, আর সেই আমার ভালো লাগা। আলাদা করে বলার কিছু নেই, কারণ রূপার প্রদীপ্তই এই কলেজে আমার আসার কারণ, এই কলেজ সিলেকশনের কারণ রূপার প্রদীপ্ত। সুতরাং আর একবার মনে হলো যে এটা আমার সঠিক নির্বাচন ছিল। তবে একটা কথা আমি মেয়েদের বলবো, যে এত প্রাঞ্জল ভাষায় ম্যাডাম বলেছেন যে হিন্দি বুঝতে পারছি না, এটা বোধহয় কোনো অজুহাত হতে পারে না, কারণ ক্লাসে যখন তোমরা পড়ো তখনও কিন্তু আমরা হিন্দিতে পড়াই না, আমরা কিন্তু বাংলা বা ইংরেজিতেই পড়াই। এবং একটু শোনার চেষ্টা করা, বোঝার চেষ্টা করা, সেটা কিন্তু ভীষণ প্রয়োজন। আমরা নিশ্চয়ই আবার যেটা মধুমিতা ম্যাডাম বলেছেন আয়োজন করা হবে, হয়তো হিন্দিতে কেউ একজন বলবেন, কিন্তু আমরা তো বাঙালি, আমরা ভারতীয়, কাজেই ভারতের রাষ্ট্রভাষাটাও যেমন আমাদের ভাষা, তেমনি পশ্চিমবঙ্গের বাংলা ভাষাটাও আমাদেরই ভাষা। সুতরাং দুটোকেই আমরা সমানভাবে বোঝবার চেষ্টা করব, এটাই আমরা প্রত্যাশা করতে পারি। আর শুনলে তবে তো বুঝবে, তোমরা যদি চলে যাও, তোমরা যদি না শোনো তাহলে তো বোঝার কোনো প্রশ্ন নেই। আমি একটা ফিডব্যাক ফর্ম দিয়েছি, যারা শেষ অবধি ছিলে তারাই কিন্তু ওটাকে ফিল আপ করবে এবং সার্টিফিকেট পাবে। এই সেশন অফ করার পরেই ওই ফিডব্যাক ফর্মটা কিন্তু তুলে নেওয়া হবে। আবারও রূপা ম্যাডামকে আমি অনেক অনেক ধন্যবাদ। আর ওই শেষ হয়েও হইল না শেষ, ওই রেশটুকু রেখে আজকের এই ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করি। সঙ্গে অবশ্যই ধন্যবাদ দেব মধুমিতা এবং শ্রেয়সীকে, এবং অবশ্যই সমস্ত ইতিহাস বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে, যারা এই ইন্টার ডিসিপ্লিনারি স্টাডিজ এর শুভ সূচনা করলো। শুভ সূচনা আমাদের অনেক আগেই হয়েছে, তাকে অনলাইনে আন্তর্জালিকের মাধ্যমে আনুষ্ঠানিকতা দেওয়া, এটার কৃতিত্ব অবশ্যই আমি মধুমিতাকে আবারও দেব, আবারও ধন্যবাদ দেব। এবং আশা করব যে এখানে চন্দ্রাবলিকেও দেখতে পাচ্ছি, আশা করব যে আমরা আরো এরকম অনেক অনুষ্ঠান করব। ব্যাপারটা যেটা হয়ে যায় ওই অনেকটা গেয়োযোগী ভিক পায়নার মতো, আমাদের কলেজেই কিন্তু অনেক প্রতিভা আছে, তাদের দিয়েই যদি আমরা এরকম আলোচনা সভা আয়োজন করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি আশা করব যে আবার এরকম একটা আন্তর্জাতিক মানের আন্তর্জালিক এটা আমরা করব, এবং সেখানে ছাত্রীরাও থাকবেন, শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকারাও থাকবেন। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের এই আন্তর্জালিকের সমাপ্তি ঘোষণা করলাম। থ্যাংক ইউ।